اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই সাহেবনগর জুমা মসজিদে উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি খুব একটি মারাত্মক বিষয়। বিষয়টির নাম হচ্ছে রমজান মাসের ভুল আমল। আজকে আমার আলোচ্য বিষয় রমজান মাসের ভুল আমল। আমি যদিও কিছুদিন আগে আপনাদের এখানে জুমার খুতবা রেখেছিলাম, বিষয় ছিল সত্য পরিচিতি। সেখানে আপনাদেরকে সত্য পরিচিতি করিয়ে দেওয়া হয়েছিল, সত্য কোন জিনিসটা, হক কোন জিনিসটা, এটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। আজকের বিষয়টি যেহেতু খুবই একটু মারাত্মক, আর স্বাভাবিকভাবে এই ধরনের বিষয় সাধারণভাবে বিশেষ করে আমাদের এই এলাকার লোকেরা হজম করতে পারে না, সেজন্য আমি আমার আলোচনা শুরু করার আগে একটি বিষয় আমি স্পষ্ট করে দিতে চাচ্ছি, বিশেষ করে আমার সাহেবনগর গ্রামের ভাই ও বন্ধুদের কাছে। কারণ যারা ডাক্তার আছেন, তারা যখনই কোনো ব্যথার রোগীকে ব্যথার ওষুধ দেন, তার সাথে সাথে গ্যাসের ওষুধ দেন। এই জন্যই যে ব্যথার ওষুধ খেলে গ্যাস হতে পারে, আর যদি গ্যাস হয়ে যায় তাহলে সমস্যাটা একটু বেড়ে যেতে পারে। যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসের ভুল আমল, অর্থাৎ আমরা এমন কিছু আমল করছি যেগুলো কোরআন এবং সুন্নাহ সম্মত নয়, কিন্তু আমরা চলে আসছি আমাদের বাপদাদার কালাম থেকে। সেই আলোচনাগুলো যদি করা হয় তাহলে অনেক মানুষ হজম করতে পারবেন না। সেই জন্য হজম বড়ি হিসাবে, হজমের ওষুধ হিসেবে আমি কিছু আয়াত এবং হাদিস আপনাদের সামনে পূর্বে পেশ করতে যাচ্ছি। কারণ আমি একজন দায়ী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী প্রেক্ষাপট প্রস্তুতিকে সামনে রেখে বক্তব্য রাখতে হবে, সেজন্য এই আমি বিষয়বস্তুটি মেনে নিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদিও প্রেক্ষাপট অনুযায়ী বক্তব্য রাখতে হয়, কিন্তু আমাদের সমাজের লোকেরা যে তা হজম করতে পারে না, এর জন্য বিশেষ করে দায়ীদেরকে কিছু হিকমা অবলম্বন করতে হয়। যেহেতু আমি একজন দায়ী, আমাকে দিনের কথা মানুষের কাছে পৌঁছে দিতেই হবে, আর যদি আমি এটাকে গোপন রাখি এর পরিণাম সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 140-এ, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নিকট হতে নিজের কাছে থাকা প্রমাণ গোপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে হচ্ছে সবচাইতে বড় জালিম, সে হচ্ছে সবচাইতে বড় অত্যাচারী, যার নিকটে প্রমাণ রয়েছে অর্থাৎ কোরআন এবং হাদিসের ইলম রয়েছে, আর ইলম তাকে সে গোপন করলো, মানুষের কাছে বলল না। কেননা মানুষ হয়তো তাকে বলতে পারে যে তাহলে কি আমরা ভুল করে আসছি, তাহলে কি তোমরা এতদিন কি করছিলে, বিভিন্ন রকমের প্রশ্নের উত্তরের সম্মুখীনের কারণে তারা কি করবে, ইলমটাকে গোপন রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি এইরকম কোনো ব্যক্তি হয়, যদি ইলমকে গোপন রাখে, সে হচ্ছে সবচাইতে বড় জালিম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনে বলেছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 152-তে, যখন তোমরা কথা বলবে, ন্যায্য বলবে, স্বজনের সম্পর্ক হলেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কথা বলে তোমাকে হক কথা বলতে হবে, যদিও তোমার নিকট আত্মীয় হোক, হোক তোমার ভাই, হোক তোমার পিতা, হোক তোমার একেবারে নিকট আত্মীয়, যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কথা বললে হক কথাই বলতে হবে। আর যদি হক কথা না বলো, যদি গোপন রাখো কি হবে? সহিহ ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তি ইলম গোপন রাখবে, কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনের লাগাম পড়ানো হবে। যদি কেউ ইলমকে গোপন রাখে মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয়ে, যদি ইলমকে গোপন রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনের লাগাম পড়ানো হবে। বন্ধু, আপনাদের সামনে আমি কোরআন এবং সুন্নাহ বলতে এসেছি, কোনো গল্প বলতে আসেনি। হতে পারে কাউকে আমার বক্তব্য ভালো লাগতে পারে, আর কাউকে আমার বক্তব্য ভালো নাও লাগতে পারে, তারপরে আমাকে সত্য কথাটা বলতে হবে, সত্য কথা যেতে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসনাদ আহমদের হাদিস, তুমি সত্য কথা বলে দাও যদিও মানুষকে কাছে তো মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের কাছে তো মনে হতে পারে, কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে, তোমার কর্তব্য হচ্ছে সত্য কথা তোমাকে বলে দেওয়া। আমি একজন দায়ী হিসেবে হক কথা বলাই হচ্ছে আমার কর্তব্য। এখন আপনাদের কর্তব্য কি? আপনাদের কর্তব্য হচ্ছে আপনারা প্রথমে শুনবেন, শোনার পরে বুঝবেন, যদি আপনাদের কাছে এটা সঠিক মনে হয়, হক মনে হয়, ভালো লাগে, তাহলে আপনারা আমল করবেন। কিন্তু যদি আপনাদের কাছে ভালো না মনে হয়, হক মনে না হয়, তাহলে আপনারা আমল করবেন না। যদি কারো কাছে প্রমাণ থাকে এর বিপরীত, আমাকে প্রমাণ করে ধরিয়ে দেবেন আমার ভুলটা। কিন্তু আপনাদের কাছে বিশেষভাবে আমি অনুরোধ করছি যে আপনারা কেউ ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। পছন্দ হলে মানবেন, না পছন্দ হলে বাদ দিবেন, কিন্তু কেউ ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমি আমার আলোচনা শুরু করার আগে আরেকটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চাচ্ছি, যে বিশেষ করে আজকের সালাত আদায় করার জন্য, বিশেষ করে আমাকে ইমামতি করার জন্য যে আপনারা আমাকে পাঠালেন, এই বিষয় নিয়ে সেই আবু দাউদ একটা হাদিস রয়েছে যে একজন সাহাবি কোন এক জায়গায় গিয়েছেন, তো ওখানকার লোকেরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবি মনে করে সেই সাহাবিকে ইমামতি করার জন্য বলছেন। একজন ব্যক্তি ইকামত দিলেন, মানে তাকবীর দিলেন, একজন ব্যক্তি ইকামত দেওয়ার পরে সেই সম্মানিত সাহাবিকে বলছেন যে আপনি ইমামতি করুন। সেই সাহাবি বলছে যে আমি ইমামতি করব না। কেন করব না আমি তোমাদেরকে বলছি। তখন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তুমি কোনো সম্প্রদায়ের কাছে দেখা করতে যাবে, তাদের কাছে যখন যাবে, তখন তুমি তাদের ইমামতি করবে না, বরঞ্চ তাদের মধ্যে কার কেউ ইমামতি করবে। এখানে দুটা জিনিস প্রমাণিত হলো। এক, ইকামত দেওয়ার পরে সেই সাহাবিকে কি করা হচ্ছে, পাঠানো হচ্ছে ইমামতির জন্য, তার মানে আগে হবে ইকামত তারপরে ইমামতি। দুই, সেখান থেকে প্রমাণিত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা কোনো সম্প্রদায়ের সাথে দেখা করতে যাবে বা কোথাও যাবে, তখন তুমি ইমামতি করবে না, অর্থাৎ তাদের মাঝেকার কেউ ইমামতি করবে। অর্থাৎ সুন্নাতই হচ্ছে যে আপনাদের মধ্যেকারই কোনো ব্যক্তি ইমামতি করা। আমি যদিও বাহির থেকে এসেছি, যদিও আমি আপনার কাছে সম্মানিত ব্যক্তি, কিন্তু আমি ইমামতি করা সুন্নাতের খেলাফ কাজ। কিন্তু প্রয়োজনে করা যেতে পারে, সেটা বিভিন্ন হাদিসের ভিত্তিতে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু সুন্নাত হচ্ছে, সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনাদের মধ্যেকারই কোনো ব্যক্তি ইমামতি করা। আরেকটা বিষয় এখানে আপনাদের কাছে হয়তো নতুন মনে হতে পারে, সেটা হচ্ছে যে আগে একামত পরে ইমামতি যাবে। এর জন্য একটা বুখারীর হাদিস রয়েছে, সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন ইকামত হয়ে যাবে, যখন মুয়াজ্জিন ইকামত দিয়ে দিবে, ইকামত যখন হয়ে যাবে, তখন তোমরা আমাকে দেখা না পর্যন্ত দাঁড়াবে না। কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ইমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন একামত হয়ে যাবে আর তোমরা আমাকে যদি দেখতে না পাও আমার জায়গাতে, মানে মেয়ামতের জায়গাতে যদি আমাকে দেখতে না পাও, তাহলে খবরদার তোমরা দাঁড়াবে না। তার মানে কি বোঝা গেল? আগে একামত হবে, একামতের পরে যদি উপস্থিত থাকে ইমাম সাহেব, তাহলে সবাই দাঁড়াবে, যদি উপস্থিত না থাকে তাহলে লোকেরা বসেই থাকবে। সময় হয়ে গেছে, একামত হয়ে গেছে, কিন্তু কেউ দাঁড়াবে না যখন পর্যন্ত ইমাম তার জায়গাতে উপস্থিত না থাকবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এক কথায় আগে একামত পরে দাঁড়ানো। কিন্তু আমাদের সমাজে কি আছে, আগে সবাই মিলে দাঁড়ানো, দাঁড়ানোর পরে হয়তো লাইন সোজা করা, কিংবা একামত দিবে তারপরে লাইন সোজা, এটা হচ্ছে আমাদের সমাজের সিস্টেম। অথচ যদি আপনি ভালোভাবে লক্ষ্য করুন,
যে আপনারা একামত দিচ্ছেন, আমরা একামত দিচ্ছি, সেখানে বলছি হেই আলাসসালাহ, হেই আলাসসালাহ মানে নামাজের জন্য আসো, সালাতের জন্য এসো। আরে বাবা সব তো উপস্থিত হয়ে গেছে, ডাকছেন কাকে? যখন একজন উঠে বলবে হেই আলাসসালাহ নামাজের জন্য আসুন, তার মানে এটা এর সঙ্গে প্রাসঙ্গিক হচ্ছে। কিন্তু আমরা সবাই উপস্থিত, সবাই লাইনে দাঁড়িয়ে গেছি, তারপরে কাকে বলছে হেই আলাসসালাহ? এই জন্য দেখবেন আপনি সাধারণভাবে যে হাদিসও বলছে আগে একামত পরে দাঁড়ানো, এবং এটা আমল আছে বিশেষ করে অন্যান্যদের মাঝে, এমনকি সৌদি আরবের চেয়ে এই আমলটাই সেখানে রয়েছে। যদিও সেটা আমাদের জন্য দলিল নয়, কিন্তু দলিল অনুযায়ী যেহেতু তাদের আমল, সেজন্য আমি পেশ করলাম। আসুন এবার আমার মূল আলোচ্য বিষয়ে, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসের ভুল আমল। রমজান মাসের ভুল আমল সম্পর্কে প্রথমে রমজানের শৈল সম্পর্কে আমি আপনাদের সামনে দু একটি কথা বলি। রমজান মাসের ফৈলত সম্পর্কে অনেক সহিহ হাদিস এবং পবিত্র কোরআনের আয়াত রয়েছে, অনেক পবিত্র কোরআনের আয়াত এবং সহিহ হাদিস রয়েছে, কিন্তু তার পরে পরেও আজকে আমাদের সমাজে এই রমজান মাসের ফৈলতের উপরে জাল জৈফ মিথ্যা হাদিস বর্ণনা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের ফৈলত সম্পর্কে বলছেন পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185-তে, শাহরুর রমাযানাল্লাযী উনজিলাতিহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রমজান হলো সেই মাস যাতে অবতীর্ণ হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রমজান এমন একটা মাস, এই রমজান মাসে কি হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছে। আর কোরআন সাধারণ কোন গ্রন্থ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিন-নাস, পবিত্র কোরআন শুধুমাত্র মুসলিমদের হেদায়েতের জন্য নয়, শুধু আরবদের হেদায়েতের জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিন-নাস মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের ফজিলত সম্পর্কে আরো বলছেন সূরাতুল কদর সূরা নম্বর 97, যে এই রমজান মাস এমন একটা মাস যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, নিশ্চয় কোরআন অবতীর্ণ হয়েছে এই লাইলাতুল কদরে, অর্থাৎ লাইলাতুল কদরটা হচ্ছে রমজান মাসে। আর এমন একটা রাত রয়েছে এই রমজান মাসে যেটা হচ্ছে হাজার মাসের চাইতেও উত্তম, অর্থাৎ সেটা হচ্ছে লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর হচ্ছে এই রমজান মাসে। তাহলে এই রমজান মাসের আরো অনেক ফজিলত রয়েছে, রমজান মাসের অনেক 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 বেশি ফজিলত রয়েছে। এমনকি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস অনুচ্ছেদ হচ্ছে যে রমজান মাসে উমরা করা অনুচ্ছেদ, ইমাম বুখারী অনুচ্ছেদ কায়েম করেছে। সেখানে ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে, যদি কেউ ব্যক্তি রমজান মাসে উমরা করে, তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ করার মতো। উমরা মানে হজের মতনই একটা জিনিস, কিন্তু এটা হজের মৌসুম ছাড়া, হজের মাস ছাড়া অন্য মাসে করা হয়, সেটাকে বলা হয় উমরা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রমজান মাসের ফজিলত সম্পর্কে যে রমজান মাসে যদি কেউ উমরা করে, তাহলে আমার সাথে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমতুল্য। তাহলে এই মাসের ফজিলত কত? এই মাসের ফজিলত সম্পর্কে আরো বলা হয়েছে সহিহ হাদিসের মধ্যে যে এই মাসে জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়, সহিহ বুখারী হাদিস, এবং জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হয়। এছাড়াও এই মাসের ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে আমরা বিশেষ করে এই রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে এমন কিছু জৈব ও জাল হাদিসের আশ্রয় নিয়েছি, সেটা হচ্ছে রমজান মাস এমন একটা মাস যদি কোনো ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করে, তাহলে অন্য মাসে 70টি ফরজ আদায়ের সমান নাকি পাবে। যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে একটা সুন্নাত নফল আদায় করে, তাহলে অন্য মাসে একটি ফরজ আদায়ের সমান নাকি পাবে। এই রমজান মাসে প্রথম 10 দিন হচ্ছে রহমত, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত, আর তৃতীয় 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। এখানে আরেকটু ব্যাখ্যা করে আমাদের মৌলী সাহেবরা বলেন যে এই রমজান এমন একটা মাস যদি কোনো ব্যক্তি এই রমজানে 1 টাকা দান করে, তাহলে অন্য মাসের 70 টাকার সমান সে নাকি পাবে। এই যে আপনাদেরকে কয়েকটা কথা শোনালাম, এই সবই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরঞ্চ মুনকার যাইফ, অর্থাৎ যেগুলো আমলের যোগ্য নয়। এই হাদিস হচ্ছে সহিহ হাদিসের বিরোধী,
কিভাবে সহি হাদিসের বিরোধী, এগুলো একটা হাদিসের বর্ণনা। প্রথম কথা হচ্ছে এখানে বলা হচ্ছে যে রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমত, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত, তৃতীয় 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। সহি হাদিস বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসকে বলেছেন এটা হচ্ছে রহমতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসকে বললেন রহমতের মাস। আর আমরা কি বললাম, আমরা কি হাদিস পেশ করলাম, আমরা একটা অগ্রহণযোগ্য হাদিস, একটা অটল হাদিসকে পেশ করে আমরা বললাম যে না না না, পুরো মাস না, রমজান মাস রহমতের মাস না, রমজানের 10 দিন হচ্ছে রহমত, আর রহমত 10 দিন, আর 10 দিন হচ্ছে মাগফিরাত, আর শেষ দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পুরো মাসকে রহমতের মাস বলেছেন, সেখানে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বুড়ো আঙুল দেখে 20 দিনকে বাদ দিয়ে মাত্র বলছি 10 দিন হচ্ছে রহমত। আর কি করলাম, আর আমরা প্রচার করলাম কি যে রমজান মাসে যদি কেউ 1 টাকা দান করে অন্য মাসের 70 টাকার সমান নেকি পাওয়া যাবে। আমরা ভাবছি সাধারণভাবে যে আমাদের মৌলী সাহেবরা আমাদের সামনে খুব সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করছে, খুব ভালো ভালো কথা বলছে, খুব ফজিলতের কথা বর্ণনা করছে, কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন এখানে আমরা ভাবছি অনেক কিছু ফজিলতের কথা বর্ণনা করা হচ্ছে, কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন বরঞ্চ আমাদের সামনে আসলে ফজিলত কম করিয়ে পেশ করা হচ্ছে। যদিও হতে পারে তার উদ্দেশ্য যে বেশি ফজিলত বর্ণনা করা, কিন্তু আমি প্রমাণ আপনার সামনে করতে যাচ্ছি যে আরো ফজিলত কম বর্ণনা করছে। প্রথমে যে তাদের উদ্দেশ্যটা বলি, তাদের উদ্দেশ্য হচ্ছে বেশি ফজিলত বর্ণনা করা। উদাহরণস্বরূপ ধরুন যে আপনি আমার কাছে 1000 টাকা পাবেন, কিন্তু দেওয়ার সময় আপনাকে বলছি আপনাকে 1000 টাকা নয়, আপনাকে আমি 5000 টাকা দিয়ে দিলাম, কিন্তু টাকা কিন্তু একখানা ঠিক টাকা নয়, সবই কিন্তু বাতিল টাকা, জাল টাকা। আপনি কি করলেন, আপনি খুব ভালো না, খুব ভালো 1000 জনায় 5000 টাকা দিয়েছে, একবারে খুব দৌড়তে দৌড়তে চলে গেলেন, একবারে মার্কেট বহরমপুর চলে গেলেন, আর বহরমপুর যাওয়ার পরে আপনি খুব ভালো মানে জিনিস কিনেছেন, 5000-4000 টাকা জিনিস কিনে নিয়েছেন, আর কিনার পরে আপনি টাকা দিচ্ছেন, টাকা যখন হাতে নিচ্ছেন বলছে টাকা জাল, এত টাকা তুমি নিয়ে এসেছো কিভাবে জাল টাকা, তার মানে নিশ্চয়ই তুমি টাকা জাল টাকার ব্যবসা করো, এইরকম ভাবে তোমার সিস্টেম হচ্ছে জাল টাকা ভাঙানো, এইভাবে তুমি কত লোককে ঠকেছো, তোমাকে এখন পুলিশের খবর দিয়ে বন্দি করা ছাড়া কোনো কিছু তোমার উপায় নাই। কি হলো, আপনি বিপদে পড়লেন, আপনি বিপদে পড়লেন, অপমানিত হলেন। আজকে যদি আপনাদেরকে জাল জৈব হাদিস দ্বারা তথ্য দিয়ে কিয়ামতের দিন বিপদে পড়বেন, এটা ভালো কথা নয়, বরঞ্চ ভালো কথা হচ্ছে এটাই যে আপনাদেরকে তথ্য কম দিলেও সহি হাদিস সম্মত হতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা আমার মনে করছি খুব ভালো, আমাদের সামনে খুব বেশি বেশি ফজিলতের কথা পেশ করা হচ্ছে। আপনি যদি ভালোভাবে দেখেন পবিত্র কোরআন উঠে দেখুন, পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 261-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ব্যয় করে নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে তাদের উপমা হচ্ছে একটি শস্য বীজ, যাতে 7টি শীষ উৎপাদন হয় আর প্রত্যেক শীষে থাকে 100 দানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে আরো বৃদ্ধি করে দেন। এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 261-তে যে যারা ব্যয় করে নিজেদের ধন সম্পদ, নিজের ধন সম্পদ যারা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে যারা খরচ করে, তাদের উদাহরণ হচ্ছে একটি শস্য বীজ। মানে উদাহরণস্বরূপ ধরুন যে আপনি একটা গম বললেন, তাতে তো একটা গাছ বের হলো, আর গাছের শীষ হলো শীষ, গমের শীষ মানে 7টা শীষ ধরলো, আর ওই শীষগুলোতে প্রত্যেক শীষাতে 100টি করে দানা ধরেছে মানে গম হয়েছে, তাহলে কত হলো 7টা শীষে প্রত্যেকে 107+700 মানে 700টা গম পেলেন। আপনি গম বললেন কটা, 1টা, পেলেন কটা 700টা। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যাকে ইচ্ছা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন, তার মানে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন একের বিনিময়ে 700। কোথায় বলছে, পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 261, আল্লাহ তাআলা বলছেন একের বিনিময়ে 700, আর আমরা মনিবিরা কত বলছি 1+70, আল্লাহ তাআলা বলছেন 700 আর মনিবিরা কথা বলছে 1+70 মানে 1টা শূন্যকে পুরো মাইনাস করে দিচ্ছে, 1টা শূন্য পুরোটাই মাইনাস। তারপরে এখানে শেষ কথা নয়, বরঞ্চ এই আয়াত কিন্তু কোনো মাসের কথা বলছে না, যেটা রমজান মাসে করলে হয় বা অন্য মাসে করলে না, কি বলছে
পবিত্র কোরআন আম ভাবে বর্ণনা করছে, এর মানে হচ্ছে আপনি যে কোনো সময় দান করবেন, যে কোনো সময় আপনার সম্পদ ব্যয় করবেন, তার মানে আপনি স্বাস্থ্য নাকি পাবেন, আপনি মিনিমাম স্বাস্থ্য নাকি পাবেন। আল্লাহ সুবহানাহু বলছেন আল্লাহ ইচ্ছা করে আরো বৃদ্ধি করে দিতে পারেন আপনার নাকি। তাহলে কত করলো আমাদের সমাজে মৌলবীরা, কত করলো 70, আর আল্লাহ সুবহানাহু কত করলো 700। তাহলে যদি আপনি ভালোভাবে সূক্ষ্মভাবে যদি দেখেন তাহলে আসলে আরো মাইনাস করে দেখাচ্ছে, বেশি করে নয়, যদি এদের উদ্দেশ্য হচ্ছে বেশি করে পেশ করা। বন্ধু, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ হতে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটার উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুশ্বিয়াম, তোমাদের জন্য লিখে দেওয়া হলো, তোমাদের জন্য বিধান দেওয়া হলো, তোমাদের জন্য ফরজ করা দেওয়া হলো, কি সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন, খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জন্য আমি বিধান দিলাম, লিখে দিলাম সিয়ামের, রোজা না। কিন্তু আজকে আমরা কি পালন করছি? রোজা পালন করছি, সিয়াম পালন করছি না। সিয়াম আর রোজাতে পার্থক্য আছে, কিন্তু সিয়াম আর রোজাতে পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেননি, ফরজ করেছেন সিয়াম। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন বিধান দেওয়া হয়েছিল, যেমন লিখে দেওয়া হয়েছিল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বদের উপরে। কি হবে এতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি লাভ হবে এতে? আল্লাহ তাআলা বলেছেন সিয়ামে এমন একটা পাওয়ার, এমন একটা পাওয়ার, লাআল্লাকুম তাত্তাকুন, এটা তোমরা কি হবে, তোমরা সংযমশীল হয়ে যাবে, তোমরা পরহেজগার হয়ে যাবে, তোমরা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সিয়ামের এমন একটা পাওয়ার, এমন একটা পাওয়ার যে তোমরা পরহেজগার হয়ে যাবে। বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন, রোজা না। কিন্তু আজকে আমরা সিয়াম পালন করি না, আজকে আমরা রোজা পালন করছি। কেন? রোজা যদি আমরা পালন না করতাম আর সিয়াম প্রকৃতপক্ষে যদি সিয়াম পালন করতাম অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন ঘটতো। কিন্তু আজকে আমরা দেখা যাচ্ছে যে অনেক মানুষই রমজানের আগে বেনামাজি ছিল, হয়তো কোন রকম রমজান মাসে নামাজটা ধরেছে, তারপরে রমজান যেমন শেষ তারপরে আবার সে বেনামাজি ফিরে যাচ্ছে। তার মানে সে সিয়াম পালন করেনি, সে রোজা পালন করেছে। রোজা কাকে বলে আর সিয়াম কাকে বলে? রোজা এটা হচ্ছে একটা ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে উপবাস থাকা। তার মানে আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি না খেয়ে থাকেন, এরই নাম হচ্ছে উপবাস, এরই নাম হচ্ছে রোজা। আপনি মিথ্যা কথা বলেন কোনো সমস্যা নাই, আপনি হারাম কাজ করেন কোনো সমস্যা নাই, আপনি যাই করেন শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি না খেয়ে থাকতে পারেন তাহলে আপনার রোজা হয়ে গেল। কিন্তু সিয়াম, সিয়াম শুধু না খেয়ে থাকার নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিয়ামের বিধান অবতীর্ণ করেছেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়ামের ব্যাপারে যে বলেছেন, শুধু না খেয়ে খাওয়া নয়, বরং যে স্ত্রী সহবাস থেকে শুরু করে মিথ্যা কথা থেকে শুরু করে যা যাবতীয় পাপাচার থেকে দূরে থেকে সমস্ত কিছু, মানে সিয়াম শব্দের আবিরামিক অর্থ হচ্ছে বিরত থাকা, সমস্ত কিছু বৈধ এবং অবৈধ, মানে এমন কিছু জিনিস বৈধ আছে যেমন ভাত পানি, এগুলো হচ্ছে বৈধ, কিন্তু এটা হচ্ছে এখনকার জন্য অবৈধ। তাহলে এই বৈধ জিনিস যদি অবৈধ হয় তাহলে যেগুলো অবৈধ জিনিস সমস্ত কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তো আজকে আমরা কি করলাম? আজকে সিয়াম পালন আমরা করছি, যেটাকে আমি বলছি রোজা। রোজা করছি মানে সকাল থেকে সন্ধ্যা না খেয়ে আছি, কিন্তু আমাদের মধ্যে তারপরে যেমন রমজান শেষ তারপরে যে অবস্থায় সেই অবস্থায়, তাহলে আমাদের সিয়াম হচ্ছে কি করে? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা সিয়াম পালন করবে তাহলে তোমরা পরহেজগার হয়ে যাবে। পরহেজগার তো দূরের কথা, আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি তারপরে গুল করছি, এর নাম সিয়াম নয়, এর নাম হচ্ছে রোজা। গুল তো একটা হারাম জিনিস। আপনি এই রমজান মাসের সিয়াম অবস্থাতে আপনি গুল করবেন, আপনার সিয়াম হচ্ছে না, আপনার রোজা হতে পারে কিন্তু সিয়াম হতে পারে না। আপনি না খেয়ে থাকছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারপরে আপনি দাঢ়ি ছিলছেন, এর নাম সিয়াম নয়, এর নাম হচ্ছে রোজা। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছেন, আপনি মানুষ সঙ্গে মিথ্যা কথা বলছেন, মানুষকে প্রতারণা করছেন, এর নাম সিয়াম নয়, এর নাম হচ্ছে রোজা। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছেন, তারপরে আপনার বাড়িতে বিড়ির ব্যবসা চলছে, আপনি দোকানে মুদিখানা দোকানে আপনি বিড়ি বিক্রি করছেন, খৈনি বিক্রি করছেন, এর নাম সিয়াম নয়, এর নাম হচ্ছে রোজা। বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি
আল্লাহ তাআলা যে বললেন সিয়াম এমন একটা জিনিস, যে সিয়াম যদি কেউ পালন করে তাহলে সে তার জীবন বদলে যাবে, সে পরেজগার হয়ে যাবে, সে মুত্তাকি হয়ে যাবে। কিন্তু আজকে আমরা সিয়াম পালন করার পরেও কিন্তু আমরা যেহেতু পরিবর্তন হতে পারছি না, এখানটা স্পষ্টভাবে বলা যাচ্ছে যে আমরা সিয়াম পালন করছি না, আমরা রোজা পালন করছি। রোজা আর সিয়াম এক না, কারণ আল্লাহ সুবহানাল্লাহ সিয়াম ফরজ করেছেন আমাদের জন্য, রোজা নয়। এবারে আসি, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসের ভুল আমল। প্রথমে যখন রমজানের চাঁদ উঠে যায়, রমজানের চাঁদ উঠার পরে আমাদের মধ্যে একটা খুশির ঝড় বয়ে যায়, তারপরে পরে আমরা সবচেয়ে রমজানের উপলক্ষে যে কাজটা করি সেটা হচ্ছে তারাবির সলাত। আমরা সবাই মিলে, ছোট বড় বুড়া জোয়ান জ্ঞানী মূর্খ সবাই মিলে আমরা মসজিদে উপস্থিত হয়ে যাই। অন্য অন্য যা সময় আমরা দেখতে পাই না মসজিদের লোক, কিন্তু মাত্র এক কাতার, আধ কাতার, দেড় কাতার, দু কাতার ম্যাক্সিমাম। কিন্তু যখনই রমজানে চাঁদ উঠে গেল আর এসআর থেকে শুরু হয়ে গেল, মাগরিব থেকে না, এসআর থেকে, এসআর থেকে মানে তারাবি আদায় করার জন্য মানুষের ঢল। এই তারাবি, আদায় করতে গিয়ে আমরা প্রায় কয়েক জায়গাতে ভুল করি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তারাবি যখন আমরা আদায় করি সাধারণভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি সালাত আদায় করেছেন কেমন করে সালাত আদায় করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি ভালোভাবে দেখেন, এই তারাবি, শব্দটা কিন্তু কোরআনে কিংবা হাদিসে নেই। এর তারাবির নাম হলো কি করে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা এই তারাবির নামাজটা চার রেকাত পড়ার পরে আরাম করতেন, কিছুক্ষণ আরাম করতেন, আরাম করার পরে আবার চার রেকাত পড়তেন, আবার আরাম করতেন, আবার তিন রেকাত পড়তেন। তো এই যে আরাম করার কারণে এটা নাম হয়ে যায় তারাবি। তারাবি মানে হচ্ছে আরাম, তারাবি মানে আরাম। কিন্তু আজকে আমরা তারাবি মানে কি করলাম? তারাবি মানে তাড়াতাড়ি, একদম স্পিড, থ্রি জি স্পিড চলছে, একদম 35 মিনিটের মধ্যে ধাকাধাক তারাবি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তারাবি ছিল, আর তারাবি যে সংজ্ঞা, সেই তারাবি মানে হচ্ছে আরাম। কিন্তু আজকে আমরা কি করলাম? আজকে আমরা আরাম দেখি করলাম, তাড়াতাড়িতে পরিণত করলাম, সম্পূর্ণ উল্টো। এটা হচ্ছে আমাদের একটা ভুল। দ্বিতীয় ভুল কি আমরা করলাম? এই তারাবি নামাজকে থ্রি জি স্পিড করতে গিয়ে, যে থ্রি জি স্পিডের কিন্তু কোন সময় দেখা যায় যে কম স্পিড হয়, আবার কোন সময় বেশি স্পিড হয়। তো সাধারণভাবে একটা কম স্পিড দেখা যাচ্ছে, তো আমরা কি করলাম যে থ্রি জির হাই স্পিড নেওয়ার জন্য দেখবেন কোন সময় এইচ লেখা থাকে, এইচ কম্পিউটারে দেখবেন, সম্ভবত মোবাইলেও উঠে এইচ, মানে হাই স্পিড এখন চলবে থ্রি জি। তো আমরা হাই স্পিড করার জন্য আমরা দু রেকাতের জায়গায় চার রেকাত করে পড়তে শুরু করলাম তারাবি, চার রেকাতে সালাম ফিরানো আমরা শুরু করলাম, কেন? হাই স্পিড নেওয়ার জন্য। এবার দেখি তারাবির নামাজ চার রেকাতে সালাম ফিরানো যাবে কি না, এটা হচ্ছে একটা প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাতের সালাতের ব্যাপারে, রাতের নামাজের ব্যাপারে, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ যে দুই রেকাত করে। কিন্তু এই যে তারাবির নামাজ যে আমরা চার রাকাতে সালাম ফিরাতে শুরু করেছি, এর দলিল পাওয়া গেল কোথা থেকে? এর দলিল সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ কেমন ছিল। জিজ্ঞাসা করা হচ্ছে মা আয়েশাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে যে নামাজ পড়তেন কেমন ছিল, রমজান মাসের নামাজটা কেমন ছিল, কেমন করে পড়তেন, কত রাকাত পড়তেন, মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো। মা আয়েশা উত্তরে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান হোক চাহে গায়ে রমজান হোক, রমজান হোক চাই রমজানের বাইরে হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 11 রাকাতের বেশি নামাজ আদায় করেননি। কি বলছেন মা আয়েশা? রমজান হোক চাই রমজানের বাইরে হোক, 11 রাকাতের বেশি আদায় করেননি। কিভাবে আদায় করতেন? মা আয়েশা বলছেন তিনি প্রথমে 4 রাকাত আদায় করতেন। তার নামাজের সৌন্দর্য দৈর্ঘ্য সম্পর্কে তোমরা প্রশ্নই করো না, মানে সৌন্দর্য মানে এত সুন্দর করে আদায় করতেন, আর তার দীর্ঘ সম্পর্ক মানে এত লম্বা করে আদায় করতেন, মা আয়েশা বলছে প্রশ্নই করো না। তারপরে কি করতেন? তারপরে আবার 4 রাকাত আদায় করতেন। আর সালাতের সৌন্দর্য আর দৈর্ঘ্য সম্পর্কে প্রশ্নই করো না, মানে এত সুন্দর করে আদায় করতেন,
তারপরে তিন রেকাত আদায় করতেন। তাহলে কি দেখা গেল, এখানে বলছে চার রাকাত তিন রাকাত। এই হাদিসকে আমরা ভিত্তি করে আমরা শুরু করলাম কি, চার রাকাতে সালাম ফিরানো। কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন, এই হাদিস কখনোই চার রাকাতে সালাম প্রমাণ করছে না, আমি আপনাদের সামনে প্রমাণ করছি। কিন্তু তারপরেও যদি আপনারা কেউ মনে করতে চান যে হাদিসকে আমরা ওইভাবে বুঝবো, ঠিক আছে, একটু পরে এর উত্তর দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এখানে বলা হয়েছে মায়েশা বলছে চার রাকাত পড়তেন, চার রাকাতের মানে চার রাকাতের সালামের কথা মায়েশা উল্লেখ করছেন না। সালাম কি সালাম না, এখানে চার রাকাতের কথা উল্লেখ করছেন না, তারপরে চার রাকাতের সালামের কথা উল্লেখ করছেন, মানে এই হাদিসের সালামের কোনো কথাই নেই। অন্য হাদিস চলে যান, সহি মুসলিমের হাদিস, রাবি হচ্ছে একজন মায়েশা, মায়েশা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ এগারো রেখাত করতেন আর প্রত্যেক দুই রেখাতে সালাম ফিরাতেন। কি বলছেন, এগারো রেখাত নামাজ পড়তেন আর সালাম ফিরাতেন কয় রেখাত করে, মায়েশা বলছেন দুই রেখাত করে সালাম ফিরাতেন। কিন্তু এই যে চার রেখাত করা বলা হলো, এখানে সালামের কথা মায়েশা বলছেন না। তার মানে বোঝা যাচ্ছে কি, যে চার রেখাতের পরে বিশ্রাম নিতেন, যেটাকে যে কারণে আমরা তারাবির নাম দিয়েছি তারাবি, মানে আরাম। চার রেখাত করে আরাম নিতেন, তার মানে আপনি দুই রেখাত করে পড়ার পরে আপনি চার রেখাতের পরে একটু বিশ্রাম নেন, আরাম নেন, এটাই হচ্ছে এই অর্থ, এর অর্থ। কিন্তু আমরা কি করলাম, আমরা চার রেখাতে সালাম ফিরাতে শুরু করেছি, কিন্তু মায়েশা চার রেখাতে সালামের কথা বলছেন না। মায়েশা অন্য হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ সাল্লাম রাতে নামাজ এগারো রেখাত পড়তেন এবং প্রত্যেক দুই রেখাতে সালাম ফিরাতেন। কি হলো, দুই রেখাতে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাম বলছেন সলাতুল্লাইলে মাসনা মাসনা, রাতে নামাজ দুই রেখাত করে পড়তে হয়। তাহলে সমস্ত হাদিসকে একত্রিত করার পরে কি হচ্ছে, দুই রেখাত করে পড়তে হবে, অর্থাৎ দুই রেখাত করে আপনি দশ রেখাত পড়ে নিলেন, তারপরে রাত্রে এক রেখাত পড়লেন, এটা হচ্ছে উত্তম। তবে দুই রেখাত করে আট রেখাত পড়ে একবারে তিন এক সালামে, মানে একবারে আপনি তিন রেখাত পড়তে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে যে দুই রেখাত করে দশ রেখাত পড়া, তারপরে আপনি এক রেখাত পড়বেন, এটা হচ্ছে উত্তম। এবার কেউ বললেন না না না, এই চার রেখাতের কথা বলা হয়েছে, মানে চার রেখাতের সালাম, চার রেখাত আমি পড়ব, ঠিক আছে পড়ুন। আপনি কি এই হাদিসের সম্পূর্ণ আমল করছেন? এখানে বলা হচ্ছে চার রেখাত, মানে চার রেখাতের মাঝে কিন্তু কোনো বৈঠকের কথা মায়েশা বলছেন না। কিন্তু আজকে যারা চার রেখাত, যেখানে চার রেখাত এক সালামে চার রেখাত পড়া হয়, সেখানে দু রেখাতের পরে বৈঠক করা হয় কি হয় না, জানা আছে আপনাদের কারো? দুই রেকাতের পরে বৈঠক করা হয়, বসে আরাম করা হয়, তারপরে আবার আল্লাহ আকবার বলে উঠে তিন রেকাতের জন্য। মায়েশা বলছেন চার রেকাত পড়েন, তার মানে একসাথে আপনাকে চার রেকাত পড়তে হবে। যদি আপনি সেই হাদিসের অর্থ নেন, তাহলে কোথা থেকে হাদিসের অর্থ পেলেন যে দুই রেকাত পরে আপনি বসুন দিয়ে আবার ফের উঠবেন? এ অর্থ প্রকাশ করছে না এখানে। তাহলে আপনি যদি ওই হাদিসের উপরে আমল করতে যাবেন, ওই স্পষ্ট হাদিসের উপরে আমল যদি করতে যাবেন, তাহলে আপনাকে কিন্তু মাঝখানে বসা যাবে না, এটা চলবে না। তাহলে কি হচ্ছে, এই হাদিসের উপরেও কিন্তু আমরা আমল করছি না। আমরা আমাদের সুবিধা যেখানটা সুবিধা, যতটুকু সুবিধা অতটুকু আমরা পুরো নিয়ে নিয়েছি আর বাকিকে ফেলে দিয়েছি। কিন্তু আপনি ভালোভাবে জেনে রাখবেন, মুহাদ্দিস কিরামদের সর্বসম্মতিক্রম অভিমত হচ্ছে, যদি কোনো রাবির কাছ থেকে একটা হাদিস বর্ণনা করা হয়, যে রাবি অস্পষ্টভাবে হাদিস বর্ণনা করেছে, কিন্তু ওই হাদিসটা অন্য জায়গায় তিনি বিস্তারিত বর্ণনা করেছেন, ব্যাখ্যা সহ বর্ণনা করেছেন, মুহাদ্দিস কিরামদের বক্তব্য হচ্ছে যে ব্যাখ্যা সহ হাদিসটা নিতে হবে। এই জন্য সৌদি আরবের বিখ্যাত মুক্তিগণ এবং সৌদি আরবের ফতোয়া কমিটি এই ব্যাপারে ফতোয়া প্রদান করেছে যে এক সালামে চার রেকাত নামাজ পড়া যাবে না, এটা হচ্ছে মাকরুহ, এটা হচ্ছে অবৈধ, চার রাকাত তারাবির নামাজ পড়া যাবে না, পরিষ্কার ভাবে তারা ফতোয়া প্রদান করেছেন। সুতরাং এটা হচ্ছে আমাদের সমাজের ভুল, এটা হচ্ছে আমাদের সমাজের ভুল। সুতরাং এই ভুলটা সংশোধন করে আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সলাতুল্লাইলে মাসনা মাসনা দুই রেকাত করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। তারপরে কি হয়, তারপরে চলে আসলো আপনার বেতর, তারাবির পরে বেতর। বেতরের পরে আমরা বেতরে বিশেষ করে মাঝে মাঝেই যেটা আমরা দুয়ায়ে কুনুত পড়ি, দুয়ায়ে আমরা কুনুত পড়ি, মানে যেটা হাত তুলে দোয়া করা হয় শেষ রাকাতে। এখানে আমরা দেখতে পাই অধিকাংশ জায়গাতে আমরা হাত তুলে দোয়া করি, কখন আমরা হাত তুলে দোয়া করি, রুকু থেকে উঠার পরে আমরা হাত তুলে দোয়া করি। কিন্তু যদি আপনি সহিহ বুখারী কিতাবুল মাগাজিন পড়েন,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, জিজ্ঞাসা করা হচ্ছে যে ভেতরে কুনুত পড়তে হবে কি হবে না? বলছে হ্যাঁ পড়তে হবে। বলছে কখন পড়ব? রুকুর আগে না পড়ে? বলছে রুকুর আগে পড়বে। বলছে আপনার নাম করে যে কেউ বলেছে যে আপনি নাকি বলেছেন রুকুর পরে পড়তে হবে? সে বলছে সে মিথ্যা কথা বলেছে। কি বলছে আনাস ইবনে মালিক? কি বলছেন? সে মিথ্যা কথা বলেছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস যাবত শুধুমাত্র রুকুর পরে হাত তুলে দোয়া করেছিলেন, আর সেটা ছিল যে 70 জন সাহাবী কাদিকে পাঠানো হয়েছিল এক জায়গাতে কাফিরদের কাছে তাদেরকে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। ওরা কি করেছিল? ওরা তাদেরকে হত্যা করেছিল আর ওদের জন্য অভিশাপ করেছিল, বর দেওয়ার জন্য। এক মাস যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর পরে হাত তুলে দোয়া করেছিলেন। কি প্রমাণ হলো? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বলছে পিছে কোথাও এর মিথ্যা কথা বলেছে, শুধুমাত্র এক মাসের জন্যই করেছিলেন। তার মানে যখনই আপনি ভেতরের সালাতে যখন আপনি দোয়ায়ে কুনুত করবেন, এটা রুকুর আগে হবে, রুকুর পরে নয়। এটা হচ্ছে আমাদের সমাজের একটা ভুল। দ্বিতীয় ভুল আরেকটা কি করে থাকি, যখন আমরা ভেতর শেষ করি, ভেতরে যখন আমরা সালাম ফিরিয়ে দেই, তখন আমরা সবাই মিলে কি বলে উঠি? কি বলে উঠি? আপনারা কি বলেন? আমরা সবাই বলি আল্লাহু আকবার। আমরা সবাই মিলে বলে উঠি আল্লাহু আকবার, যেমন অন্য নামাজে বলে উঠি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেতরের নামাজে সালাম ফেরার পরে বলবেন সুবহানাল মালিকুল কুদ্দুস, এটা দুবার আস্তে বলবেন আর শেষের বার একটু জোরে বলবেন। আল্লাহ রাসূল কি দোয়া শিখিয়ে দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিপারের দোয়া শিখিয়ে দিলেন বেতর নামাজের জন্য। বেতর নামাজে যখন সালাম ফিরাবে তখন সুবহানাল মালিকুল কুদ্দুস পড়বে, আল্লাহু আকবার বা আস্তাগফিরুল্লাহ কোনো কিছু না, কি পড়বে? সুবহানাল মালিকুল কুদ্দুস, ছোট্ট একটা দোয়া, এটা পড়বে। কিন্তু আমরা কি করেছি? আমরা অন্যান্য নামাজের মতো আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ শুরু করে দিয়েছি। এটা হচ্ছে একটা আমাদের ভুল। এরপরে তারাবির নামাজ তো শেষ হলো, এবার কোথায় যেতে হবে? এরপরে চলুন, ওই তো রান্না করার জন্য রাত্রে তো উঠতে হবে, রান্না করার জন্য আমাদেরকে সাহারি খেতে হবে। চলুন সেখানে গিয়ে দেখি সেখানে কি কি আমরা ভুল করছি। সেখানে যেটা আমাদের ভুল হচ্ছে, আজকে প্রায় সমস্ত জায়গাতে বলা যেতে পারে, আমাদের এলাকাগুলোর অধিকাংশ জায়গাতে, বিহারগুলোতে বাদ দিয়ে, বিহারের কিছু জায়গাতে বাদ দিয়ে বলছি, সেই সব জায়গাতে কি হয়, রাত্রি 1টা সময় হোক বা 12:30টার সময় হয়, আজান দিয়ে মানুষকে জাগানো হয়। আজান দিয়ে মানুষকে জাগানো হয়। কেন জাগানো হয়? রান্না করতে উঠার জন্য। কিন্তু যদি আপনি ভালোভাবে সহিহ বুখারী দেখেন এবং অন্যান্য হাদিস গ্রন্থ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফজরের যে আজান আমরা দিচ্ছি তার পূর্বে একটা আজান দেওয়া হতো, সাহারি, সেটা সাহারি খাওয়ার জন্য আজান দেওয়া হতো, তাহাজ্জুদের নামাজের জন্য আজান দেওয়া হতো, ওটা রান্না করতে উঠানোর জন্য আজান দেওয়া হতো না। ভালোভাবে শুনে রাখুন, আজান দিতে হবে, আমি বলছি না আজান দেওয়া বন্ধ করেন, আজান বন্ধ করতে বলছি না, আজান দিতে হবে, কিন্তু সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে। আল্লাহর রাসূল ইসলামের যুগে সাহারি রান্না করার জন্য নয়, সাহারি খাওয়ার জন্য আজান দেওয়া হতো। ওই আজান দিলে যারা ঘুমিয়েছিল তারা উঠে তাহাজ্জুদ করবে, আর যারা আগে থেকে তাহাজ্জুদ করছিল তারা সাহারি খাবে। কিন্তু আজকে আমরা কি করছি? আজান মানে হচ্ছে রান্না করতে উঠে যাও, তারপরে ওইখানে শেষ নয়, তারপরেও আমরা এলান করছি মা বোনেরা সময় হয়ে গেছে উঠে যান। আজান দেওয়ার অর্থ যদি রান্না করতে উঠানো হয় তাহলে মা বোনেরাকে আবার নতুন মানে কেন ডাকছেন? তাহলে আজান দেওয়ার দরকার নেই, শুধু আপনি মুখে বলতেই পারতেন যে মা বোনেরা উঠে যান, রান্না করার সময় হয়ে গেছে উঠে যেত, আর যখন সাহারি খাওয়ার সময় হতো তখন আজান দিয়ে উঠবেন, তাহলে সমস্ত সমাধান হয়ে যেত। কিন্তু আমরা সেটা না করে আমরা আজান দিচ্ছি, আজানের পরে মা বোনেরা উঠে যান, তারপরে আরো কি করছি, চলতে থাকছে আমাদের একদম পুরো সাহারি খাওয়া পর্যন্ত, মানে ফজরের আগে পর্যন্ত গজাল আর কোরআন তেলাওয়াত, আর যা যে জানে মুলি সাহেবের বিদ্যায় যতটা সমস্ত কিছু বর্ণনা করে দিচ্ছে। বন্ধু এতে ক্ষতি কি হচ্ছে? আপনি যে সারা রাত লোককে জাগিয়ে রাখেন, যারা ভাত রান্না করবে তারা শুধু জেগে থাকবে, কিন্তু যারা ভাত রান্না করবে না তাদের কেন আপনি জাগাচ্ছেন? আপনার গ্রামে তো অনেক অসুস্থ ব্যক্তিও থাকতে পারে যার ঘুমের সমস্যা হতে পারে, কিংবা হয়তো পাশে অমুসলিমও থাকতে পারে, তাদের কাছে ইসলামের মেসেজ যে খারাপ পৌঁছাবে, তারা যে বলবে কেমন ইসলাম রে বাবা, এ আমাদেরকে ও জাগিয়ে রাখে সারা রাত ধরে গজাল আর কি কি বলছে আমাদেরকে জাগিয়ে রাখছে, তাদের কাছে ইসলামের মেসেজ খারাপ যাচ্ছে, প্রয়োজনটাই বা কি আছে মানুষের রান্না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি রান্না করার জন্য কেউ ঘোষণা করেছিলেন?
আপনারা হয়তো বলবেন যে আল্লাহ রাসূলের যুগে তো রান্না বান্নার ব্যাপার ছিল না, তারা খেজুর টেজি খেয়ে থেকে যেত, তাদের জন্য রান্না করার ব্যাপার ছিল না। কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন, মা এসা বর্ণনা করছেন সহিহ বুখারীর হাদিস, মা এসা বর্ণনা করছেন যে দু মাস যাবত তিনটা চাঁদ উঠা পর্যন্ত আমাদের উনুনই জ্বলেনি, মানে তার মানে উনুন জ্বলেনি মানে তার মানে রান্না হতো। এক নম্বর প্রমাণ। দুই নম্বর প্রমাণ হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লামের প্রিয় খাদ্য ছিল গোস্ত এবং রুটি। আল্লাহ রাসূল সাল্লামের একটা প্রিয় খাদ্য ছিল কি, গোস্ত এবং রুটি। তো প্রিয় খাদ্য গোস্ত রুটি, গোস্ত এবং রুটি এমনি হয়ে যায় নাকি তাকে রান্না করতে হয়? রান্না করতে হয়। তো যখন রান্না করার ব্যাপার যখন আসলো, আর আল্লাহ রাসূল সাল্লামের প্রিয় খাদ্য হচ্ছে গোস্ত রুটি, তাহলে সাহারির মতন একটা গুরুত্বপূর্ণ খাবার সেখানে আল্লাহ রাসূল গোস্ত রুটি খাবেন না? আর যদি খেয়েছেন তাহলে অবশ্যই রান্না করার প্রয়োজন পড়েছে, লোকেরা অবশ্যই রান্না করেছে, তার মানে রান্না করেছে তখনও, কিন্তু এর পরেও সিপারেট ভাবে রান্না করার জন্য ঘোষণা দেওয়া হয়নি। আপনি হয়তো বললেন এটা তো সুবিধাজনক জিনিস, আজকে যখন আপনি কলকাতা বা যে কোনো জায়গায় যান, আপনাকে 12টা 1টার সময় ট্রেন ধরা আছে, কে আপনাকে উঠিয়ে দেয়? মলি সাহেব আপনাকে উঠাতে যায় নাকি মলি সাহেব ঘোষণা দেয় যে অমুক বিশ্বাস সাহেব আপনার ট্রেন ছেড়ে যাবে, 12টা বেজে গেল উঠে যান, ট্রেন ধরতে হবে, বলে বলে না, তারপরে আমরা উঠে যাই? আজকে যদি আপনি ভালোভাবে তাহকিক করে দেখেন, অধিকাংশই মহিলারা আজান শুনে উঠে না। অধিকাংশ মহিলারা হয়তো অনেকের বেশি, অধিকাংশের বাড়িতে কি থাকে, অ্যালার্ম দেওয়া থাকে, অ্যালার্ম অ্যালার্ম দিয়ে অ্যালার্ম শুনে উঠে। আবার কিছু মহিলা পাশের বাড়ির মহিলারা উঠে গেছে, সেই সব বাড়িতে উঠিয়ে দেয়, এইভাবে উঠায়। আর কিছু মহিলারা আছে যারা আজান শুনে উঠে। তাহলে কি দেখা গেল? তাহলে দেখা গেল কি, যে আজকের দিনে আমাদের বিশেষ করে এই যে রাত্রে একটার সময় আজান দেওয়া, এটা প্রয়োজন নেই, দিতে পারি আমরা আজান। আজান দেওয়া না যায় নয়, কখন দিতে হবে, সাহারি খাওয়ার যখন অক্স হয়ে যাবে, মানে মোটামুটি ফজর আজানের হয়তো আধা ঘন্টা কিংবা খুব বেশি হলে 1.5 ঘন্টা আগে আজান দেওয়া, মানে হচ্ছে সাহারি খেলেন, এটা করা যেতে পারে, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে সুন্নতি আমল। তাহলে এই জায়গাতে কি করছি, আমরা ভুল করে আসছি। তারপরে সাহারি রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেল, এবার চলুন সারা দিন মান রোজানা সিয়াম পালন করি, সে বিষয়টা আগে আলোচনা করা হয়েছে। চলেন এবার ইফতারের দিকে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, ইফতার করতে হবে। মৌলবী সাহেবকে বলিয়ে রেখে দেওয়া হয়েছে ইফতারের আধা ঘন্টা আগে, মৌলবী সাহেব বলতে শুরু করেছে আর আধা ঘন্টা সময় আছে, আপনারা ইফতারের জন্য মানে রেডি থাকেন, মানে আধা ঘন্টা সময় আছে, আর সময় বেশি নেই। তারপরে আবার 10 মিনিট পরে 20 মিনিট সময় আছে, তারপরে 10 মিনিট, এই যে মৌলী সাহেব ঘোষণা দিতেই আছে। মৌলী সাহেব কেন ঘোষণা দিচ্ছে? মৌলী সাহেবের ব্যাটারি তো পেট চলছে না, না কে সারাদিন না কে আছে, ঘোষণা দিবে কি? কিন্তু পাবলিক যাকে বাধ্য করে রেখেছে, চাকরির টিকাবার মন আছে তাহলে ঘোষণা দাও, আর চাকরি যদি না রাখার মন আছে তাহলে ঘোষণা দিও না, তোমাকে টিকিট কাটতে হবে। মৌলী সাহেব ভাবছে বাবা যাক গা থাক, 10 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, চাষবাস কিছু কাজ করতে পারিনি, চাষবাস কিছু করিনি, আর এখন তো বাবা চাষবাস বা এরকম ভারী কাজ করতেও পারবো না, মুশকিল হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যেরও লাইন জানা নেই আর পয়সা করিও নেই, কি করা যায়? আল্লাহর গোলামি যা আছে আছে, পাবলিকের এখন গোলামি করে কমসে কম কোন রকম ভাবে সংসারটা চালাতেই হবে। ও বাচ্চারা কি করলো, ও একটা মজবুরি ভেবে ও কি করলো, পাবলিকের কথা বলো আধা ঘন্টা আর 10 মিনিট ও ঘোষণা করতে শুরু করে। সুতরাং এই যে ঘোষণা করার নিয়ম, ঘোষণা করার পদ্ধতি আমরা চালু করেছি, বিশেষ করে এই যুগের মতো, অথচ রাসূলুল্লাহ সাল্লামের মতো যুগে, সেই যুগেও কিন্তু এরকম কোনো প্রথা ছিল না, অথচ আজকে এত উন্নত যুগে, আজকে আমাদের প্রত্যেকের কাছে ঘড়ি থাকা সত্ত্বেও আজকে আমরা শুরু করে দিলাম ঘোষণা করা। সুতরাং এটা বর্জনীয়, এটা বর্জন করতে হবে। তারপরে আমরা কি করি, তারপরে আমাদের সামনে চলে আসে ইফতারের সময়। ইফতারের সময় আমরা সবাই হয়তো এক জায়গাতে আমরা বসি, কিংবা হয়তো যখন কোনো বন্ধু ইফতার পার্টি করে, ইফতারের যখন লোককে আহ্বান করে দাওয়াত দেওয়া হয়, তখন আমরা সবাই মিলে দেখি আর 5 মিনিট সময় আছে, কত আছে 5 মিনিট সময়, শুরু করে দিলাম হাত তুলে দোয়া করে। মৌলী সাহেবকে পাওয়া যায় না, পয়সা দিয়ে কিনা হয়েছে, মৌলী সাহেব হচ্ছে আমাদের গোলাম, পাবলিকের গোলামকে মৌলী সাহেব, ইমাম সাহেব, অথচ ইমাম মানে হচ্ছে নেতা, নেতার পথ অনুযায়ী আমাদের চলতে হবে, কিন্তু আজকে আমরা কি করেছি, মৌলী সাহেবকে আমরা গোলাম বানিয়ে দিয়েছি, মানে আমাদের গোলাম হচ্ছে মৌলী সাহেব। কি করলাম, মৌলী সাহেবকে দোয়া করতে হবে, ধাপ তুলে ও দোয়া করতে শুরু করলো, সবাই আমিন আমিন বলতে শুরু করলাম। আর কেউ কেউ ভাবি যদি হাত তুলে দোয়া না করবো, মৌলী সাহেব করছে আর আমি আমি যদি না করবো, তাহলে পরের খাওয়ার খেতে এসেছি, লোকে কি বলবে, পরের খাওয়ার খেতে কমসম দোয়াটাও করলে না,
এই লজ্জা শরমেও আমরা কি করি, আমরা হাত তুলে দোয়াটা আমরা লজ্জা শরমে করে দিই। এটা হচ্ছে একটা বিদআত। আপনি রোজার যে কোনো অবস্থায় সহি হাদিসে বর্ণিত হয়েছে সিয়াম অবস্থাতে দোয়া কবুল হয়। একটা হাদিস আছে যে ইফতারের সময় দোয়া কবুল হয়, এটা সহি হাদিস নয়। অথচ সহি হাদিস অনুযায়ী রোজা অবস্থায় যে কোনো সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। সুতরাং ওটাও হচ্ছে দোয়া কবুলের সময়। আপনি দোয়া করতে পারেন, কিন্তু এই যৌথভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করা এটা হচ্ছে বিদআত, এটা শরীয়ত সম্মত নয়। তারপরে কি হয়, সময় হয়ে গেল, এক মিনিট আর সময় বাকি নেই, মৌলি সাহেব বলেছে পড়ো তোমরা, সময় হয়ে গেছে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু। অথচ সহি হাদিস বলছে, সহি বুখারী হাদিস, যে যখন কোনো খাবার খাবে বিসমিল্লাহ বলবে, আর যদি বিসমিল্লাহ বলে না খাও কি হবে, শয়তান খাবে তোমার সাথে। আজকে আমরা কি করি, বিসমিল্লাহ বলি না, কি বলি, আল্লাহুম্মা লাকা সুমতু বলে আমরা ইফতার করি। অনেকে হয়তো বলে যে না না আল্লাহ আল্লাহ রাসুল তো বলে বিসমিল্লাহ বলে আমি ইফতার করি, ঠিক আছে মেনে নিলাম তর্কে খাই তোমার জন্য। অনেক মানুষ তো বিসমিল্লাহ বলেই না। দ্বিতীয় কথা হচ্ছে তুমি বলো ঠিক আছে আমি মেনে নিই, সব লোকই বলে বিসমিল্লাহ, মানে আল্লাহ আল্লাহ রাসুল তো বলে বিসমিল্লাহ। প্রথম কথা হচ্ছে আপনি যে আল্লাহুম্মা লাকা সুমতু বলছেন, আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস যে রমজান অবস্থায় রোজা অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যে পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজনই নেই, কোনো দরকারই নেই, মানে তার কোনো দরকার নেই, মানে তার শুধু উপবাস থাকা হচ্ছে, রোজা থাকা হচ্ছে, কিন্তু কাজ হবে না। আপনি মৌলভি সাহেব ইফতারের আগে আপনি মিথ্যার কথা বলে ইফতারি করছেন, জি কিভাবে মিথ্যা কথা বলে, কিভাবে মিথ্যা কথা বলে ইফতারি করছেন, হ্যাঁ মিথ্যা কথা বলে ইফতারি করছেন, তো কেমন করে, ওই তো আপনি লাকা সুন্দর পড়ছেন, তো লাকা সুন্দর পড়ে এটা তো আগেকার দোয়া। আপনি অর্থের দিকে দেখে মনে হয় যে আল্লাহুম্মা লাকা সুন্দর হচ্ছে ইফতারের আগের দোয়া, আর জাহাবাত জামা হচ্ছে ইফতারের পরের দোয়া। সুতরাং আমরা ঠিক কাজ করছি। তো মৌলি সাহেব নিয়ে অর্থটা করেন তো আল্লাহুম্মা লাকা সুন্দর ওয়ালা জিকির আফতার, অর্থটা কি, তো অর্থ হচ্ছে আল্লাহুম্মা লাকা সুন্দর, এর অর্থ কি, হে আল্লাহ তোমার জন্য রোজা রেখেছিলাম এবং তোমার দেয়া রিজিক দিয়ে ইফতার করলাম, এটার অর্থ। আর জাহাবাত জামার অর্থ কি, যে পিপাসা দূর হলো, সিদা মিটলো, আল্লাহ চাহে তো সব পূর্ণ হয়ে গেল। তার মানে এটা পিপাসা মিটে যাওয়ার পরে, সিদা দূর হয়ে যাওয়ার পরে, তার মানে এটা খাওয়ার পরের দোয়া, আর এটা হচ্ছে আল্লাহ মালাকা শুনতে হচ্ছে খাবার আগেকার দোয়া। দু তিন দিন আগে একজনের সাথে, একজন মৌলভি সাহেবের সঙ্গে আলোচনা হচ্ছিল, একজন হাফিজ সাহেবের সঙ্গে, তাকে আমি বললাম আপনি ভালোভাবে অর্থটা দিয়ে লক্ষ্য করুন, শুধু মানে তোতা পাখির মতো বললে হবে না, আপনি দেখুন অর্থটা কি, হে আল্লাহ, আল্লাহ মালাকা সুন্দর অর্থ, হে আল্লাহ তোমার জন্য রোজা রেখেছিলাম। ছিলাম কাকে বলে, তার মানে এখন আর নেই, তার মানে ইফতার করার পরে, তোমার জন্য রোজা রেখেছিলাম মানে এখন আর নেই, এবং তোমার দেয়া রিজিক দিয়ে ইফতার করলাম, ভাত খেয়ে নিলাম, মানে ভাত খাচ্ছি নয়, ভাত খেলাম, রোজা করলাম, ইফতার করলাম। তো কি বললেন আপনি, যে ইফতার করলাম কিন্তু এখনো আপনি ইফতার করেননি, আপনি কি বললেন, হে আল্লাহ তোমার দেয়া রিজিক দিয়ে ইফতার করলাম, মিথ্যা কথা, আপনি এখন পর্যন্ত ইফতার করেননি, কিন্তু আপনি এখন পর্যন্ত ইফতার করেননি, আর আল্লাহকে বলছে ইফতার করলাম, অথচ আপনার সামনে উপস্থিত, আপনি এখন পর্যন্ত মুখেই দেননি, মিথ্যা কথা বলা হলো না, তাহলে কিভাবে আপনি এই মিথ্যা কথা বলে আপনি ইফতার করছেন বন্ধু? তাহলে কি হচ্ছে, আমরা মিথ্যা কথা বলে ইফতার করছি, মিথ্যা কথা বলে আমরা ইফতার করছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি, প্রথম কথা হচ্ছে এই হাদিস সহি নয়, এক নম্বর পয়েন্ট হাদিস সহি নয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ইমাম আবু দাউদ অনুচ্ছেদ গায়েন করেছেন রোজা ইফতারের দোয়া, মানে রোজার ইফতারের দোয়া, আগে বলতে হবে না পরে বলতে হবে, তাই এটা বলেননি। তারপরে প্রথম এনেছেন জাহাবাত জামা, তারপরে এনেছেন আল্লাহুম্মা লাকা সুমতুকে। তো আমরা কি করলাম, আমরা আল্লাহুম্মা লাকা সুমতুকে আগে করে দিলাম আর জাহাবাত জামাকে পরে করে দিলাম, ঠিক আছে, কিন্তু তারপরে আমরা এমন জায়গাতে করলাম যে এর দাবি পূর্ণ হচ্ছে না। সুতরাং আল্লাহুম্মা লাকা সুমতু নয়, বরঞ্চ আপনাকে ইফতার করতে হবে বিসমিল্লাহ বলে, এবং খাওয়ার মাঝে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, যখন আপনার খাওয়া হয়ে যাবে তখন আপনি জাহাবাত যাও আব্দুল্লাহ উরুকু ওয়াসাবাতান আজরে ইনশাআল্লাহ, সেই দোয়াটা আপনি পড়বেন, এটা হচ্ছে সহিহ হাদিসের দোয়া। আর যদি আপনি আল্লাহুম্মা লাকা সুন্দর করেন তাহলে এটা হচ্ছে জয়ীফ হাদিসের দোয়া। তারপরেও আজকে আমরা যে জায়গায় আমল করি সেই জায়গাতে প্রমাণিত নয়। তাহলে আমাদের ইফতারের বিষয়টা এবার গেল, এবার আমাদের কি আসতে হবে, এবার চলুন, যখন আমরা প্রায় কিছু রোজা পার করে দিই,
তখন আমাদের কাছে আসে লাইলাতুল কদরের বিষয়। লাইলাতুল কদর, লাইলাতুল কদর জাগতে হয়, রাত্রি জেগে ইবাদত করতে হয়। কিন্তু আজকে আমরা কি করেছি লাইলাতুল কদরের নামে? আজকে আমরা যেটা করেছি লাইলাতুল কদরের নামে, আজকে আমরা ভোজ ভান্ডার শুরু করে দিয়েছি। আজকে মুড়ি আর চানা আর বিভিন্ন রকমের জিলাপি আর চা থেকে শুরু করে বিভিন্ন টোস্ট থেকে শুরু করে মসজিদ ভর্তি। আজকে ছেলে পিলারা খুব আরে লাইলাতুল কদর আছে, রেজ জায়গা আছে, কি বলে ছেলেরা রেজ জায়গা আছে, আজকে রেজ জায়গা, মানে ছেলে পিলারা এত খুশি, মানে ইবাদত করতে তো সাধারণ ভয় পায় এরকম, তো ছেলে পিলারা এত মানে খুশি এই জন্য যে খেতে তো পাওয়া যাবে, খেতে পাওয়া যাবে, চা পাওয়া যাবে, জিলাপি পাওয়া যাবে, মুড়ি পাওয়া যাবে, তো রেজ জাগলেই কি অসুবিধা আছে, খেতে পাবো, ছেলেরা তুমি খুব খুশি। চলে আমাদের ভোজ ভান্ডার, আমাদের ভোজ ভান্ডার চলে রাতে, কিন্তু সেই রাত ভোজ ভান্ডার করা রাত নয়, সেই রাতটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাত, সেই রাতটা হচ্ছে ইবাদতে কাটিয়ে দেওয়ার রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শবে কদর পালন করেছেন, লাইলাতুল কদর কিভাবে পালন করেছেন, সেটা আমাদের দেখার বিষয় আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 এ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে দেখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাতে যাপন করেছেন, কিভাবে লাইলাতুল কদর পালন করেছেন। আজকে আমরা কি করলাম, ভোজ ভান্ডার তো হচ্ছে হচ্ছে, তার সাথে সাথে ওয়াজ মাহফিল শুরু করলাম। কোথা থেকে মৌলী সাহেবকে ডেকে নিয়ে আসলাম, শবে কদরের দিন কি হবে, একটা ওয়াজ মাহফিল হবে, বক্তব্য হবে। আমরা শুনছি আর বক্তব্য হচ্ছে, আমরা ভাবছি খুব একদম লাইলাতুল কদর পালন করতাম, খুবই ইবাদত করছি, অথচ বক্তব্য শুনছি, এটা নিয়ম না। আবার কিছু লোক ভাবে যে যাগা ইবাদত তো মাঝে মধ্যে করতে হয়, তো যা হচ্ছে হচ্ছে, চলে একবার জিকির করে দিই। সব ছেলে মিলেকে বসে দিল, এ তুই দোয়া জানিস রে? না আমি জানি না যে, ও যে জানি না যে, তাহলে বল সুবহানাকা, সবাই শুরু করে দিল সুবহানাকা, আল্লাহুম্মা, সবাই শুরু করে দিল যৌথ ভাবে আল্লাহুম্মা ইন্নাকা আতুবুন তুহিব্বুল, সব মাইকে আবার কোনো কোনো মাইকে মুখ লাগে শুরু। বাহিরকার লোক শুনতে পাওয়া যাচ্ছে, এই গ্রাম থেকে বোঝা যাচ্ছে, হ্যাঁ অমুক জায়গার লোক, সাহেবনগর গ্রামের লোক লাইলাতুল কদর জানছে, বিশাল পরেশগার লোক জি সারা জেগে একবারে, মানে ছেলে পিলে কেউ দাঁড়াচ্ছে, বিশাল ব্যাপার। এ হচ্ছে আমাদের সামাজিক চিত্র, এ হচ্ছে আমাদের সমাজ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাত্রি জাগরণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জাগরণ করেছেন, যে আমরা তারাবি সালাত আদায় করেছি, তারাবি মানে তাড়াতাড়ি, আপনাদেরকে আগে বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি সালাতে পুরো রাত্রি জাগরণ করেছেন। তারাবি সালাতে মানে 11 রেকাত নামাজ আদায় করে পুরো রাতকে পার করে দিয়েছেন। আমরা যেটা করতে পারি, আমাদের জন্য করার করণীয় হচ্ছে যে আমরা হয়তো খুব বেশি হলে, যেটা অনেক মানুষ হয়তো রাতে জাগরণ করবে না, এই জন্য এসারের সলাপ যে টাইমে সেই টাইমে পড়ে নিলাম। তারপরে আমরা মোটামুটি 10:30-10টার দিকে যারা আমরা লাইলাতুল কদর জায়গা নিয়ত করব, তারা 10:30-10টা থেকে আমরা তারাবি নামাজ শুরু করব। এইরকম লম্বা চওড়া করে আমরা শুরু করব, খাওয়ার সময় হয়ে যাবে, এইরকম সময় পর্যন্ত আমরা ওই 11 রেখার নামাজে আমরা অতিবাহিত করে দেবো। এটাই হচ্ছে তরিকা। কেন আপনি যে জিকির আজকার করবেন, জিকির আজকার করতে পারেন, হ্যাঁ জিকির আজকার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, হ্যাঁ কোরআন তেলাওয়াত করতে পারেন, তবে একটা বিষয় জেনে রাখবেন, জিকির আজগারের চাইতে কোরআন তেলাওয়াত হচ্ছে উত্তম। কোরআন তেলাওয়াত বাইরের চাইতে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে বেশি উত্তম। তাহলে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত বেশি উত্তম। আপনি হয়তো বলেন, হ্যাঁ জি ছেলে পিলে যত দোয়া জানে না, ওরাকে তো শিখাতে হবে, ওই জন্য মানে শিখাচ্ছি, ওদেরও জানা হচ্ছে, ভালো হচ্ছে, রাতে জাগরণও হচ্ছে, এইরকম ভাবে রাত পালন করতে হবে না আপনাকে। ছেলে পিলে জানছে না, আপনি শিখানো তালিমের সময় ওটা নয়, লাইলাতুল কদর তালিম দেওয়ার সময় নয়, ওটা এটা ইবাদত করার সময়, আপনি অন্য সময় তালিম দেবেন। তো আপনি যদি বলে যে রাত ছেলে পিলে জানে না কি করব, সুন্দর একটা পয়েন্ট শিখে নিন, ছেলে পিলে সবাই মিলে যখন রাত্রি 10টার পরে যখন আপনার তারাবির সলাতে যখন সবাই দাঁড়াবে, ইমাম সাহেব কেরাত করবে, ছেলে পিলে তো কি করবে, ওরা শুধু লাইনে দাঁড়িয়ে থাকবে, কেরাত শুনবে, তাহলে মানে ওরা ওদের সময়টাও নামাজের মধ্যে কাটা হচ্ছে, এজন্য কোনো সমস্যা হচ্ছে না। আর যদি কেউ বলে এত লম্বা 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 করে আপনি সূরা ফাতিহার পরে লম্বা লম্বা সূরা ধরেন, কিংবা আপনি বেশি বেশি করে আপনি অন্য অন্য বিভিন্ন সূরা মিলে আপনি লম্বা করে আপনি কেরাত করেন, তারপরে লম্বা করে রুকু করেন, লম্বা করে আপনি সিজদা করেন, লম্বা করে আপনি বৈঠক করেন, তাহলে আপনি দেখবেন এইভাবে আলহামদুলিল্লাহ আমরা কয়েক বছর থেকে আমরা আমাদের গ্রামে আমরা করছি এরকমভাবে।
আপনি লম্বা করে করেন, আপনি হয়তো বলবেন সব হয়তো অত লম্বা করে দাঁড়িয়ে থাকতে পারবে না। আপনি হয়তো অনেকে মানুষ বলে, অনেক মানুষ যুক্তির অভাব নাই আজকে, এত খোঁড়া খোঁড়া যুক্তি দেওয়া হয় যা শুনতে হাস্যকর লাগে। অনেকে বলে এত লম্বা কি মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে, জামাতের ব্যাপার আছে হালকা করে করা উচিত। আরে যার ক্ষমতা নেই, যার ক্ষমতা নেই দাঁড়িয়ে থাকে, সে বসে বসে ইমামের ইক্তিদা করবে, সে বসে বসে কোরআন তেলাওয়াত শুনবে, তারপরে সে রুকু সিজদা করবে, তাতে সমস্যা কি আছে? তারপরেও কিন্তু বাহিরে কোরআন তেলাওয়াতের চাইতে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা উত্তম। সুতরাং এইভাবে যদি আমরা লাইলাতুল কদরটা যদি পালন করি, তাহলে কত সুন্দরভাবে হাজার মাস অপেক্ষা উত্তম, মানে হাজার মাস ধরে আমরা রাত্রি জাগরণ করে শুধু নামাজই পড়ে যাচ্ছি, নামাজই পড়ে যাচ্ছি, আর নামাজ যে শ্রেষ্ঠ ইবাদত। বন্ধু, আজকে এই হচ্ছে আমাদের সমাজের মানচিত্র। শহীদ সুন্না বাদ দিয়ে আমরা আমাদের তৈরি করা ইচ্ছা মতো আজকে আমরা লাইলাতুল কদর ইবাদত করছি, যেটা অদ ইবাদত নয়। তারপরে লাইলাতুল কদরের হিসাব তো হয়ে গেল, এবার আসবে কি? এবার শেষ, আর শেষের পথে এবার আসবে ফেতরার বিষয়। ফেতরা, ফেতরা আসার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন 1400 বছর আগে কতটা ফেতরা লাগবে, কত কিলো ফেতরা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু আমরা কি করলাম? আমরা বলছি না 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 চলবে না, নতুন ভাবে একটা আইন তৈরি কর। আজকে আমরা ভোট দিয়ে এমএলএ এমপি তৈরি করছে, এরা কি করছে মানে আইন তৈরি করছে। আমরা অনেকে বলছি এমএলএ এমপি আইন তৈরি করছে, ভোট দেওয়া যাবে না ওদেরকে। কাকে ভোট দিবেন? মুলি স্যারকে ভোট দিবেন? আপনার গ্রামের মল সর্দারকে ভোট দিবেন? তো মল সর্দার যে ইসলামের আইনের বিপক্ষে আইন তৈরি করছে কিভাবে? ওই তো যখন 10 দিন বাকি থাকছে, আপনার গ্রামের মল সর্দার থেকে শুরু করে কিছু মৌলবিদেরকে সাথে নিয়ে আর কিছু বিভিন্ন ইদাহা কমিটিকে নিয়ে এরা একটা গোল টেবিলে বসছে, একটা আইন তৈরি করার কারখানায় বসছে, পার্লামেন্টে বসছে। কি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করতে হবে? কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে দিয়ে গেছেন ফেতরা কতটা লাগবে, তার পরিমাণ কত হবে। আজকে আমরা কি করলাম? যে তা একটা আইন তৈরি করলাম যে 50 টাকা করে ফেতরা দিতে হবে, 60 টাকা করে ফেতরা দিতে হবে, 40 টাকা করে ফেতরা দিতে, একটা আইন তৈরি করে একটা গোল্ড টেবিল তৈরি করলাম। আপনি জানেন এই আইন আপনি কিভাবে তৈরি করলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দিনার দিরহাম ছিল, টাকা পয়সা ছিল, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো ব্যক্তি না টাকা পয়সা দিয়েছে, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, না কেউ দিয়েছেন, তা আল্লাহর সম্মতি ছিল, কোনোদিন ছিল না। অথচ আজকে আমরা কি করলাম? আজকে আমরা টাকা পয়সার ফেতরা চালু করলাম। টাকা পয়সার ফেতরা চালু করলে কি লস হলো আর কি লাভ হলো এবার আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণভাবে আমরা সাধারণ মানুষ যারা হয়তো গরিব শ্রেণীর মানুষ আছি, আমরা মনে করি যে যদি আমাকে 2.5 কিলো মানে একশা মানে 2.5 কিলো, 2.5 কিলো মোটামুটি 2.5 কিলো যদি চাল লাগে, তাহলে তো অনেক খরচের ব্যাপার। একটা গরিব মানুষ ভাবছে জাগা আমাদের মল সর্দার, আমাদের ঈদগাহ কমিটি আমাদের মধ্যে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। কি করেছে এরা? এরা আমাদের ফিতরার টাকাটা কম করে করেছে, গরিব মানুষের উপকার করেছে। কি বলছে এই লোকগুলো? গরিব মানুষ, এরা অত বেশি মাথা ঘামায় না, শুধু খাটে আর খায়, কোনো রকম ভাবে সংসার চলে, কষ্ট করেই সংসার চলে। এরা আবার ফিতরা খেয়ে বাঁচে, অনেকে জাকাত খেয়ে বাঁচে। তো এরা কি ভাবলো যাকগাম ভালোই হয়েছে, 50 টাকা করে এবার চিত্রা হয়েছে, এবার ভালো হয়েছে, আমার পরিবারের ছেলে পিলে বেশি, আমার জন্য ভালো হয়েছে, মানে আমাদের উপকার করেছে। গরিব লোকের ভাবছে কি করছে? উপকার করেছে। আপনি জানেন এই গরিব লোকটা সে অতটা না বুঝার কারণে উপকার ভাবছে, কিন্তু আপনাকে আমি হিসাব দিচ্ছি, এরা উপকার করেছে নাকি ক্ষতি করেছে? এরা উপকার বড় লোকদের উপকার করেছে, ধনীদের উপকার করেছে, সম্পদশালীদের উপকার করেছে, গরিব লোকের উপকার করেনি, বরঞ্চ গরিব লোকদের টুঁটি ধরে মেরেছে এরা। আপনি বললেন আপনি খুব বাড়াবাড়ি কথা বলছেন, আপনি স্বাধীনতা পেয়ে নিয়েছেন মানে বক্তব্য দেওয়ার মানে এইরকম ব্যাপার না, আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন, এমনটি বিষয় আমি কখনোই বলিনি। আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে পারছি কিনা এটা একটা বিষয় আছে, না হলে আপনারা প্রশ্ন করবেন। বন্ধু, পরশু রাত্রে ছিলাম আপনার পাকুড় জেলার কি একটা জায়গা, ওই আপনার চন্দ্রপাড়ার ওই সাইডে, সেই জায়গাতে আমি প্রোগ্রাম করতে গেলাম, সেখানে নির্ধারণ হয়েছে 50 টাকা ফেতরা, সেখানে নির্ধারণ হয়েছে 50 টাকা ফেতরা। অনেক কোয়ালিটির মানুষ আছে, অনেক কোয়ালিটির মানুষ আছে। প্রথম কথা হচ্ছে এতে ক্ষতি কি হচ্ছে?
এতে একটা আইন তৈরি করতে গিয়ে একটা নির্দিষ্ট দিন তৈরি করতে হচ্ছে, এবং সেখানে মরল সর্দাদেরকে নিয়ে, ঈদগাহ কমিটি নিয়ে, কিছু মৌলী টলবিকে নিয়ে কি করলাম, একটা সময়কে নষ্ট করলাম, সেখানে একটা আল্লাহ আইনের বিরুদ্ধে আইন তৈরি করলাম, একরকম ক্ষতি। দুই নম্বর গরিবদের ক্ষতি কি হচ্ছে, গরিবরা ভাবছে আমাদের খুব উপকার করছে, দেখাচ্ছি গরিবদের, গরিবদের কি ক্ষতি হচ্ছে। এখানে অনেক ধরনের মানুষ থাকতে পারে একটা গ্রামে, কেউ এমন হতে পারে একবারে নিম্ন স্তরের লোক, কেউ মিডিল স্তরের লোক, আর কেউ উঁচু স্তরের লোক। যে নিম্ন স্তরের লোক সে হয়তো কন্ট্রোলে চাল কিনে খায়, যার দাম হচ্ছে 10 টাকা কিলো, 10 টাকা কিলো চাল কিনে খাচ্ছে কে, ওই নিম্ন স্তরের মানুষটা। আর ওই মিডিল সাধারণভাবে যে লোকটা জীবনযাপন করে সে কত টাকা কিলো চাল কিনে খাচ্ছে, যেটা 25 টাকা কিলো চাল, যেটা সাধারণ হয় মার্কেটে পাওয়া যাচ্ছে, শুনিরা নাকি বলে 25 টাকা কিলো চাল। আর যে উঁচু লেভেলের লোক, যে লাখপতি করোড়পতি, সে কোন চাল কিনে খাচ্ছে, সে বাসমতি চাল কিনে খাচ্ছে, সে মিল্কের চাল কিনে খাচ্ছে, দামি চাল কিনে খাচ্ছে, যেটার রেট মোটামুটি 40-50 টাকা কেজি। বন্ধু, এবার আপনি দেখুন, একটা গরিব মানুষ ইসলাম বলছে তাকে 2.5 কিলো চাল লাগবে, 2.5 কিলোর চাল যেহেতু সে কন্ট্রোলে চাল কিনে খাচ্ছে, কত টাকা টাকা লাগবে তাকে, 2.5 কিলো দাম কত হচ্ছে 25 টাকা, লাগছে কত তাকে 50 টাকা, তাকে লাগা উচিত 25, লাগছে তাকে 50, কিন্তু ওই গরিব লোকা বুঝতে পারে না, যার কারণে বলছে আমাদের মনসুন্দর খুব দয়ালু, খুব দয়ালু, খুব কমিয়েছে আমাদেরকে। কিন্তু তার কাছ থেকে আরো তার 25 টিপে ডবল টাকা তার কাছ থেকে নেওয়া হচ্ছে, তাহলে গরিবের ক্ষতি করলাম না লাভ করলাম, গরিবদের উল্টে আরো 20 টিপছি। দুই, যারা মিডিয়াম শ্রেণীর মানুষ, তারা যারা 25 টাকা কিলো চাল খায়, 2.5 কিলো চালের দাম কত, 2.5 কিলো চালের দাম হচ্ছে 65.5 টাকা, 65.5 টাকা, লাগছে তাই কত 50 টাকা, 12.5 টাকা সে বাঁচছে, মানে 0.5 কিলো চাল সে বাঁচছে। আমরা কি করলাম, ও তুমি মিডিয়াম শ্রেণীর মানুষ তো, তোমার মোটামুটি মাথায় তেল আছে, কথাই বলে না তেল আলার মাথায় তেল ঢালে, তো মাথায় যেহেতু তোমার মোটামুটি তেল আছে সেই জন্য তোমাকে অল্প কিছু ছাড় দেওয়া গেল, তোমাকে 65.5 টাকা লাগে, তুমি 50 টাকাই দাও, তুমি ওটা ছাড়। এবার উচ্চ শ্রেণীর লোক, যে কোটিপতি লাখপতি, যে বাসমতি চালের ভাত খায়, যে মিনিকের চালের ভাত খায়, তাকে কত লাগা উচিত ছিল, যদি 50 টাকা কিলো চালের রেট হয়, 2.5 কিলোর চালের দাম কত 125 টাকা, 125 টাকা যেখানে তাকে লাগতো, ও তোমার মাথায় অনেক তেল আছে, তুমি কোটিপতি না, ওই জন্য 125 লাগবে না, তোমার 50 টাকা দিলেই হবে। লাখপতি করোড়পতির কাছে কত করলাম, 50 টাকা নিচ্ছি, 75 টাকা তার কাছে বাদ দিয়ে দিচ্ছি, তাকে 75 টাকারও বেশি বাদ, তার কারণ তার মাথায় অনেক বেশি তেল আছে। আর মিডিয়াম শ্রেণীর লোকের কাছে কিছু কম বাদ, তার কাছে কম তেল আছে। আর গরিব শ্রেণীর লোকের কাছে তেলই নেই রে বাবা, এই জন্য তার গলাটাকে টিপো আর তার কাছে কি করো ডবল টাকা আদায় করো, যেখানে তাকে 25 টাকা লাগা উচিত ছিল সেখানে 50 টাকা লাও। এবার দেখুন, আপনারা ভাবুন যে এতে আমরা গরিবদেরকে শোষণ করছি কি করছি না, গরিবদের উপকারের নামে, গরিবদের উপকারের নামে আজকে আমরা গরিবদেরকে শোষণ করছি, বরঞ্চ যারা গরিব তারাও ভাবছে যে আমাদের উপকার হয়েছে, কিন্তু ওটা তাদের হিল না থাকার কারণে, তাদের জ্ঞান না থাকার কারণে তারাও ভাবে উপকার করছে কিন্তু আরো ক্ষতি করছে। আর একটা কি ক্ষতি হচ্ছে, এখানে তো আমরা গরিবদের কাছ থেকে টুটি মোচে নিলাম নিলাম, এরপরে দেখুন, এরপরে যখন ফেতরা বন্টন হয়, ফেতরা হক কাদের, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উঠে দেখেন সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 1609, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফেতরা ফরজের উদ্দেশ্য সম্পর্কে বলছেন যে এটা রোজাদার যারা আছে এই রোজাদারদের যে বিভিন্ন অশ্লীল বেহুদা কিছু কাজের কাপ খাওয়ার স্বরূপ, এক। দুই নম্বর হচ্ছে এটা মিসকিনদের আহার স্বরূপ, অর্থাৎ মিসকিনদের খাবার স্বরূপ এই যাকাতুল ফিতর, এই সদকাতুল ফিতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। তাহলে এটা হক কাদের, এটা হচ্ছে অভাবগ্রস্তদের হক। আজকে আমরা কি করি, আজকে আমরা অভাবগ্রস্তদেরকে দিই না, আজকে আমরা তাদের কি করি যে অভাবগ্রস্ত না দিয়ে বিভিন্ন মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন অন্য অন্য জায়গাতে আমরা পুরো ওই টাকাটা আমরা বণ্টন করি, আর সামান্য কিছু মাত্র হয়তো 100 টাকা 50 টাকা করে আমরা গরিব মিসকিনকে দিই, তাও কখন ঈদের পরে। অথচ এই যে প্রথমে যে আমরা টাকা পয়সার ক্ষেত্রে উঠাচ্ছি, এটাই তো ভুল নীতি, এটা সুসলামের যুগে ছিল না, সুসলামের পরের যুগে 10 লাখ হাদিসের হাফেজ, 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ হাম্বাল, ইমাম আহমদ হাম্বালকে প্রশ্ন করা হলো যে আচ্ছা ক্ষেত্রাতে টাকা পয়সা দেওয়া যাবে কিনা,
দশ লাখ হাদিসের হাতে ইমাম আহমদ না হাম্বাল বলছেন না টাকা পয়সা দেওয়া চলবে না, কেননা রসুল্লাহ সাল্লামের যুগে টাকা পয়সা থাকতেও তারা টাকা পয়সা দেয়নি। সেই ব্যক্তি বলল আরে উমুক ব্যক্তি তোর টাকা পয়সার ফেতরা নিচ্ছে। আমরা বলি না তুমি বলছো টাকা পয়সা চলবে না, উমুক মৌলবি সাহেব তো টাকা পয়সার ফেতরা নিচ্ছে, উমুক মরণ সব তো টাকা পয়সার ফেতরা নিচ্ছে, তুমি বলছো চলবে না। মানে সেই ব্যক্তি ইমাম আহমদ হাম্বালকে বলল যে উমুক ব্যক্তি তো টাকা পয়সার ফেতরা নিচ্ছে। ইমাম আহমদ হাম্বাল বলছেন যে লোকেদেরকে তো দেখি যে উমুক তুমুকে দলিল বানিয়ে নিয়েছে। কি বলছে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যাকে তাকে দলিল বানিয়ে নিচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হচ্ছে খাদ্য শস্য দেওয়া, খাদ্য শস্য আদায় করা। কিন্তু পাবলিককে দেখি কি করছে, পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে, কোথায় উমুক তুমুক মৌলবিকে দলিল বানিয়ে নিয়েছে। সুতরাং কি হলো, দশ লাখ হাদিসের হাতে ইমাম আহমদ হাম্বাল কি ফতোয়া দিচ্ছেন, টাকা পয়সা চলবে না। কিন্তু যখন আমাদের সময় যখন বলা হয় না টাকা পয়সা চলবে না, কত বড় মুক্তি হয়েছে রে, আমাদের ইসলামপুর গ্রামে আমাদের সাহেবনগরে এত বড় সব মৌলবিরা সব ইজমা করেছে। ওই কোথাকার লাল মৌলবি লাল মোহাম্মদ মৌলবি ছিল নাকি, ও ইজমা হয়ে গেছে তখন টাকা পয়সাই এখন চলবে। আপনি যদি ভালোভাবে দেখেন চার মাঝহাব আছে, হানাফি হাম্বালি মালিকি শাফি, চার মাঝহাবের মধ্যে তিন মাঝহাবেরই ফতোয়া হচ্ছে যে টাকা পয়সা ফেতরাতে চলবে না। শুধুমাত্র হানাফি মাঝহাবের ফতোয়া হয়ে যদি কেউ টাকা পয়সা চলে যাবে হানাফি মাঝহাবের, আর আমরা সবসময় কিন্তু হানাফি মাঝহাবের সাথে আমাদের আমলের শুধু বিরোধী, কিন্তু এখানে কি করলাম হানাফি মাঝহাবের অনুসারী হয়ে গেলাম, আমরা হানাফি মাঝহাবের ফতোয়াকে গ্রহণ করে এলাম। অথচ তিন মাঝহাবের ফতোয়া হচ্ছে টাকা পয়সা চলবে না। শুধু তাই নয়, যদি আপনি দেখেন সৌদি আরবের বিখ্যাত ওলামারা, বড় বড় যারা মুফতি সৌদি আরবের, সৌদি আরবের ফতোয়া কমিটি, তারা এই ব্যাপারে ফতোয়া প্রদান করেছেন যে টাকা পয়সা চলবে না, সেটাতে খাদ্যই দিতে হবে। টাকা পয়সা যদি কেউ দেয় তাহলে সেটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, টাকা পয়সার ক্ষেত্রে আদায় হবে না। কিন্তু তারপরে আমরা টাকা পয়সা দিচ্ছি, এর অর্থ হচ্ছে যদি আপনি টাকা পয়সা ফেতরা দেন তাহলে আপনার সাধারণ দান হিসেবে গণ্য হবে, কিন্তু ফেতরা হিসেবে গণ্য হবে না। তারপরে বন্টন করার সময় দেখলেন যে বন্টন আমরা কখন করছি, বন্টন করছি আমরা ঈদের পরে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ফিতরা ফরজ করেছেন? আবু দাউদের 1600 নম্বর হাদিস যে মিসকিনদের খাদ্য স্বরূপ আপনি মিসকিনদের খাদ্য কখন দেবেন, মিসকিনদের খাদ্য যখন দেবেন ঈদ পার হয়ে গেল তারপরে দেবেন? না, তার আগে আপনাকে মিসকিনদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে খাদ্য। এত সহজ ব্যাপার না। আপনারা হয়তো বলবেন কি ঝামেলার কথা নিয়ে আসছে, মরণ সর্দারকে কত টাকা বেতন দেয়, কত টাকা বেতন দিচ্ছে যে আজকে আমরা এত ঝামেলা করব। কথা তো ঠিকই, কিন্তু এখানে বেতন দেওয়া হচ্ছে না, এই জন্য বাদ দিলে আমাদেরকে এত খাটানোর মানে কি হচ্ছে? চলুন তারপরে কিছুদিন দু মাস পরে চলেন দেখি তো কুরবানির সময় যখন হয়, কুরবানির সময় ছানার মাংস জমা হয় কি হয় না? আপনাদের এলাকাটা হয় গ্রামে হয় ছানার মাংস জমা, তখন গ্রামের মল সর্দারকে আপনারা বেতন দেন নাকি? ছানার মাংস বন্টন করার জন্য বেতন দেওয়া তো হয় না। কেন ছানার মাংস? তখন তো বলেন না ভারী লাগে, এত কি ঝামেলা, খাল বিক্রি করো, তারপর জমা করো, আর ইয়া করো, কি ঝামেলায় তখন বলে না। কিন্তু বলছে কখন? যখন সুন্নাতি তালিকা ফেতরার সময় আসে তখন বলছে ঝামেলা। আর যখন ছানার মাংস বের করার কোনো সিস্টেমই নাই, ব্যক্তিগতভাবে দান করে দেওয়ার ব্যাপার আছে, আমি আমার লেকচার আছে কুরবানির সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, এতে ক্ষতি কি হচ্ছে বিস্তারিত এখন বলার প্রয়োজন নেই, আমি শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেখানে যেখানে সুন্নাত তরিকা নাই, একসাথে জমা করার নিয়ম নেই, সেখানেও কিন্তু মরণ সর্দারকে কিন্তু ভারী লাগছে না। ভারী লাগছে কখন? যখন সুন্নাত তরিকায় আল্লাহ রাসূল ইসলামের হাদিস অনুযায়ী যখন আমল করার ব্যাপার আসছে তখন ভারী লাগছে। এ হচ্ছে মানে শয়তান এমনভাবে আমাদেরকে বিভ্রান্ত করেছে যে আমরা সঠিক কাজে আমাদেরকে ভারী লাগছে আর ভুল কাজে আমরা কোনো সমস্যা নেই। কি হলো তাহলে? আপনার খাদ্য শস্য কালেকশন করতে হবে, খাদ্য শস্য দিতে হবে, এবং এটা হচ্ছে শুধুমাত্র অভাবগ্রস্তদের হক, অভাবগ্রস্তদেরকে দিতে হবে। আপনি হয়তো বলবেন কি ঝামেলা, এতগুলো যদি ঝামেলা দেওয়া হয় তো লোকদের বহিতে বহিতে তো ঝামেলা খারাপ খারাপ হয়ে যাবে, ফকির মিসকিনরা কেমন করে নিয়ে যাবে, এক গাছে আর গাছ আসছে তো কেমন করে তারা নিয়ে যাবে, তো বুড়াশুড়া মানুষগুলাই আসছে সেইতে, তারা কেমন করে তাহলে নিয়ে যাবে, তারা তো এদের উপরে ঝামেলা সৃষ্টি হয় না। দেখুন প্রথম হচ্ছে এটা হচ্ছে ঝামেলা। আর অনেকে বলে মাদ্রাসাওয়ালারা কি করবে, তো ঝামেলা রে বাবা। আরে মাদ্রাসাওয়ালারা যখন ধান উঠে, ধানের যে অসুর বের হয় তখন তারা বস্তা বস্তা জমি জমি ঘুরে বেড়ায় রাহার দিকে, আর এখানে চাল দিচ্ছে তারপরে ঝামেলা, এগুলো বাহানাবাজি চলবে না। দুই,
মাদ্রাসায়ের হক নয়, তাহলে মাদ্রাসা বালার বস্তা নিয়ে ঝামেলা শেষ হয়ে গেল। তিন নম্বর হচ্ছে লোকেরা কি করবে, বুড়া মানুষগুলা কি করবে, ওরা যে একজন থেকে আরেক জন আসছে ওরা কি করবে, তাহলে দরকার নেই, সমাধান বলে দিচ্ছি। সমাধানটা কি? আপনার গ্রামে আপনি ক্ষেত্রা তুলুন, আপনার গ্রামে আপনি সিলেক্ট করুন কারা কারা অভাবগ্রস্ত, অভাবগ্রস্ত যারা আছে তাদের একটা লিস্ট তৈরি করুন, আর আপনার ক্ষেত্রে আপনার গ্রামে যারা অভাবগ্রস্ত হয় তাদেরকে ঈদের আগে দিন বা ঈদের দিন সকাল সকাল তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিন। এমন ব্যাপারে সবাইকে 2 কেজি 5 কেজি করে দিতে হবে, এমন এই বাড়িতে বাড়িতে দিন যাতে তার 6 মাসের খাদ্যও যাতে হয়ে যান, এইরকম ভাবেও তাদেরকে দিন। যখন আপনি এইরকম সিলেক্ট করবেন তখন কি হবে, তখন আপনার আর কোনো সমস্যা থাকলো না, আপনার গ্রামের লোকের অভাব দূর হয়ে গেল, আপনার গ্রামের লোক তখন আর অন্য গাছ চাইতে যাবে না। কেন অন্য গাছ যাবে? কেন? আপনি যে তার অভাব দূর করতে পারছেন না, আপনি যে তাকে যথেষ্ট অভাব দিচ্ছেন না, এই জন্য তো আপনার গ্রামের অভাবগ্রস্ত হয়ে যাচ্ছে আমার গ্রামে। আমার গ্রামের অভাবগ্রস্তরা আসরা আপনার গ্রামে কেন? আমার গ্রামে আমি যথেষ্ট অভাব দিচ্ছি না, যার কারণে আসতে হচ্ছে আপনাকে। এতে ক্ষতি কি হচ্ছে? এতে তার সময় নষ্ট হচ্ছে, সময় কষ্ট করে আসতে হচ্ছে, গাড়িতে ভাড়া করে আসতে হচ্ছে, দিয়ে অর্থ অপচয় হচ্ছে। তাতে কি হচ্ছে? আর দেখা যায় যে অমুক লোকের চাই, মানে তাদেরকে মানে লজ্জিত করা হচ্ছে। আর যখন আপনি আপনার গ্রামের লোকদের সিলেক্ট করবেন, তার বাইরে যখন পৌঁছে দিবেন, তখন আপনার অর্থ বেঁচে গেল এবং তাকে ভাত পাতা থেকেও মানে সে বিরত থাকলো, তার বাইরে তার অভাবকে আপনি দূর করে দিলেন। আপনার কাছে কিন্তু আর একটা যুক্তি আছে। কি যুক্তি? যে আপনি যত সোজা বলছেন ব্যাপারটা এত সোজা না, কারণ এখনকার মিসকিন ফকিরের অবস্থা খারাপ, এরা কি করবে, পাওয়ার পরেও কিন্তু আপনার গ্রাম চলে যাবে। লোকের যুক্তি আমি এই জন্য আগে বলে দিচ্ছি যে এইসব যুক্তিগুলো শুনে শুনে আমার কান ভোঁতরা হয়ে গেছে, এই জন্য আগে বলে দিয়ে প্রশ্ন করার সুযোগ না থাকে। কি হচ্ছে প্রশ্নটা? কি আসলো প্রশ্ন? আসলো যে আপনি এত সোজা মনে করিয়েন না এই এখনকার যুগের ভিখারিটাকে, ও আমার গ্রামে ওকে যতই ভাবে দেন তারপর আপনার গ্রাম চলে যাবে, এদের পরে কি করবেন? তাহলে তো ঝামেলা। শুনেন, অত সহজ ব্যাপার নয়, আসলে এটা সহজ ব্যাপার। আপনি ভাবছেন অন্য গ্রামে চলে যাবেন, একটা আপনার যুক্তি দেখাচ্ছি। আপনার গ্রামের অভাবগ্রস্তরাকে দিয়ে আপনার যা ক্ষেত্র ছিল সব শেষ করে দিয়েছেন। আমার গ্রামের যা আমার অভাবগ্রস্ত যত লোক ছিল সব কিছু শেষ করে দিয়েছি। হয়তো আমার গ্রামে যদি অভাবগ্রস্ত না থাকে তাহলে আমার গ্রামের ক্ষেত্র আমার পাশে গ্রামে পাঠিয়ে দিয়েছি। ক্ষেত্রার কিন্তু আর সম্পদ নাই, শেষ, ঈদের আগে আগে কিন্তু শেষ করে দিলাম। এখন ধরুন যে আমার গ্রামের কোনো একজন ভিখারির অস্বভাব খারাপ, ও অন্য গ্রাম চলে যাবে, তো ও যখন আসবে আপনার গ্রামে আপনার কাছে কিছু পাবে? কেন পাবে না? এই জন্য পাবে না যে আপনি শেষ করে দিয়েছেন আগে, তাহলে ওর দেখবে যে বাবা রে সব তো শেষ করে দিয়েছে, মানে ঈদের আগে আগেই, তো অন্য জায়গায় যেয়ে লাভ হবে না। তো সবাই যখন এই কাজটা করবে আর ও যখন ঘুরে আসবে তখন কিন্তু আর অন্য জায়গায় যাবে না। তাহলে আমরা যে সমস্যা মনে করছিলাম তাহলে সমস্যার সমাধানটা হয়ে গেল। সুতরাং আজকে আমাদের সমাজে যে ক্ষেত্রা সিস্টেম চলছে এটা শরীয়ত অ্যাকসেপ্ট করছে না, শরীয়ত এটা সাপোর্ট করছে না। সুতরাং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে আমাদের ক্ষেত্রা খাদ্য সুস্থই উঠাতে হবে, এবং আমাদেরকে ওই 2 টাকা 5 টাকা করে নয়, বরঞ্চ মিসকিনদেরকে, আমাদের অভাবগ্রস্ত আমাদের গ্রামের লোকদেরকে যথেষ্টভাবে দিতে হবে, যাতে তাদেরকে আর অন্য জায়গাতে হাত বাটা না হয়। আর একটা মানুষের কাছে যখন খাদ্য, 6 মাসের যখন খাদ্য থেকে যাবে, তখন সে অভাবমুক্ত হয়ে যাবে, সে চিন্তা মুক্ত হয়ে যাবে, তখন বাকি সে 6 মাসের খাদ্য কীভাবে প্রস্তুত করতে হবে তার মধ্যে সে ইনকাম করবে। বন্ধু, এইভাবে যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তাহলে এর মধ্যে রমজানের বিষয়টা শেষ। আর যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় ছিল রমজানের ভুল আমল, আর আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে আমি আপনাদের সামনে রমজানের মধ্যে যে ভুল আমলগুলো সেই ভুল আমলগুলো আমি করে ফেললাম। এরপরে থাকতে পারে যে আপনার রমজানের পরে শুরু হয় ঈদ, ঈদের ব্যাপারে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা বা ভুল আমল আমাদের মধ্যে আছে। সংক্ষিপ্ত আমি বলে আমি আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আজকে আমরা ঈদের নামে, আজকে আমরা ঈদের নামে কি করি? ঈদের নামে আজকে আমরা বিদাতি কাজ করি। কিভাবে বিদাতি কাজ করি? আমরা আজকে মহিলাদেরকে বিভিন্ন মসজিদে জামায়াত করে তারা ঈদের মতো করে তারা খুতবা দিয়ে তারা নামাজ আদায় করে মহিলারা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ আবু দাউদে উল্লেখ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি যদি কোনো মহিলা ঋতুবতী থাকে, মেন্স অবস্থায় থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকেও নিয়ে যাবে, সে উপস্থিত হবে, তবে সে
নামাজে শরীক হবে না, ঈদের নামাজে শরীক হবে না, সে কিন্তু দোয়ায় শরীক হবে, দোয়ায় কিন্তু সে শরীক হবে। এখান থেকে আমরা কিন্তু দলিল পেশ করেছি এই যে ঈদের নামাজের পরে দোয়ার কথা আছে, ওই জন্য আমরা সবাই কি করি হাত তুলে দোয়া করতে শুরু করি। কিন্তু এখানে তুমি এই অর্থটা নিলে আর মহিলাদেরকে তুমি ঈদগাহে নিয়ে যাচ্ছ না কেন? এই একটা হাদিসের কিছু অংশ নিচ্ছেন আর কিছু অংশ ফেলে দিচ্ছেন, এটা আবার কি ধরনের কথা? সুতরাং মহিলাদেরকে ঈদগাহে নিতে যেতে হবে। এমনকি একজন মহিলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক মহিলাদের চাদর নেয়, মানে এখনকার যেমন একজন মহিলার দুটা তিনটা চাদর বাচ্চাতে ভরে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত তারা সম্পদশালী ছিল না, তাদের অভাব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা যদি চাদর না থাকে তাহলে কি হয়, তার সেহেলি, তার বান্ধবী, তার সহির চাদরের মধ্যে চলে যাবে। তার মানে আসতেই হবে মহিলাদেরকে, ঈদগাহ নিয়ে যেতেই হবে। আজকে আমরা কি করলাম, আজকে মহিলাদেরকে ঈদগাহের ব্যবস্থা করলাম না। আমরা ভাবলাম যে আমরা অনেক গ্রাম মিলিয়ে তো একটা ঈদগাহ করছি, এই জন্য জায়গা আমাদের শর্ট, মানে ঈদগাহে আর জায়গা হচ্ছে না। কি করতে হবে, মহিলাদেরকে মসজিদে ওদেরকে ব্যবস্থা করে দাও, এটা হচ্ছে একটা বিরাবিনতি। আপনার কি করতে হবে, আপনার ঈদগাহে যদি পুরুষ যদি না ঢুকত তাহলে কি করতেন? অবশ্যই আর বিকল্প ব্যবস্থা নিতেন, অবশ্যই বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আপনাকে মহিলাটাকেও ভাবতে হবে যে মহিলাটাও সেটার অংশ, মহিলাটাকে বাদ দিয়ে আপনি ভাববেন না। প্রয়োজন হলে ঈদগাহ যে আমরা 10টা গ্রাম মিলিয়ে ঈদ পড়ছি, আমরা প্রয়োজন হলে 5টা গ্রাম মিলিয়ে ঈদ পড়ব, তাহলে মহিলারা বেঁটে যাবে। আর 5টা গ্রামের জন্য আলাদা একটা ঈদগাহ করবো আমরা সবাই ঐক্যভাবে, আমাদের সবার সহমত থাকবে। কি করব, তাহলে আলাদাভাবে ঈদগাহ করে কি হবে, এতে মহিলাদেরকেও তাতে শরীক করা হবে এবং আল্লাহ রাসূল ইসলামের নির্দেশ, সেই নির্দেশটা আমরা পালন করব। তারপরেও যদি কোনো জায়গাতে হবে এমন অবস্থা, ঠিক আছে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমরা করব, অবশ্যই মহিলাদের জন্য আমরা ব্যবস্থা করব, কিন্তু আজকে তো ব্যবস্থা নেওয়া হবে না, এই জন্য হয়তো 2-5 বছর লাগতেও পারে। ঠিক আছে, লাগুক, তো মহিলারা কি করবে, মহিলারা মসজিদে নামাজ পড়বে কি পড়বে না? এর জন্য মহিলারা মসজিদে নামাজ পড়তে আসবে না, মহিলারা বাড়িতেই নামাজ পড়ে নেবে, একা একাই নামাজ পড়ে দেবে, এতে দূরে কার নামাজ পড়ে নেবে? কেন, মসজিদটা কি ভালো জায়গা নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলারা যদি মসজিদে যেতে চায় তাহলে তাদেরকে বাধা দিও না, তবে তাদের বাড়িটাই হচ্ছে উত্তম, বাড়িটা হচ্ছে উত্তম। উত্তম হচ্ছে কোথায়? বাড়িটা 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে। আর অন্যান্য মসজিদ থেকে মসজিদে নববীর নামাজের গুণ হচ্ছে অনেক গুণ, অনেক বেশি নাকি পাবেন, অনেকগুলো নামাজ পড়ার সমান আপনি নাকি পাবেন যদি মসজিদে, আপনি মসজিদে নববীতে যদি আপনি নামাজ পড়েন। কিন্তু তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ মসজিদে পড়লেন না। আমার ধারণা যে মসজিদে নববীতে নামাজ পড়া যায় তাহলে অনেক হাজার গুণ বেশি নাকি পাওয়া যাবে, সুতরাং মসজিদে নববীতে না। আল্লাহ রাসূল কি করলেন, ঈদের নামাজ খোলা ময়দানে পড়লেন। আজকে আমরা কি করলাম, যে আজকে আমরা মসজিদকে মানে সেই দৃষ্টিকোণে উত্তম বানালাম, কিন্তু নফল নামাজের ক্ষেত্রে বাড়িটাই হচ্ছে উত্তম পুরুষদের জন্য। আল্লাহর প্রথম বলছেন তোমরা বাড়িকে কবরস্থান বানাইও না, তোমরা নফল সুন্নাত নামাজগুলো বেশি বাড়িতেই পড়ো, মসজিদে শুধু ফরজ নামাজ জামাতের সাথে পড়ো, আর নফল সুন্নাতগুলো কি করবে, বাড়িতে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বেশি নেকি হওয়া সত্ত্বেও মসজিদে নববীতে সুন্নাত নফলগুলো পড়তেন না, কোথায় পড়তেন, বাড়িতে পড়তেন। তাহলে বাড়িতে নামাজ পড়ার বেশি গুরুত্ব ফরজ বাদ দিয়ে। সুতরাং আজকে আমরা কি করলাম, আজকে আমরা মহিলাদেরকে মসজিদে পাঠিয়ে দিলাম, ঈদগাহের ব্যবস্থা করলাম না, কিন্তু প্রয়োজন অনুসারে যদি পড়তে হয় তাহলে বাড়িতে ওজরের ক্ষেত্রে পড়তে পারে, সেটা আলাদা ব্যাপার, সাময়িক। এবার কি করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থাকা সত্ত্বেও মাঠে খোলা ময়দানে গেলেন, কোথায় কি করতেন, নামাজ, ঈদের নামাজ পড়তে। আজকে আমরা কি করলাম, আজকে আমরা লোক বেশির নামে বা বিভিন্ন কিছুর নাম দিয়ে আজকে আমরা ঈদগাহকে তো আমরা ঘেরলাম, ঠিক আছে, প্রয়োজন আছে যদি ঘেরার প্রয়োজনই পরে ঘেরলাম, ঠিক আছে, মেনে নিলাম তর্কের খাতিরে। আজকে আমরা কি করলাম, তৈরি করলাম মেহরাব ঈদগাহে। জেনে রাখবেন, ঈদগাহের মেহরাব তৈরি করা হচ্ছে বিদআত, ঈদগাহের মেহরাব তৈরি করা যাবে না, বরং সাধারণ সিম্পল থাকবে, খোলাই পরে থাকবে, যদি দরকার হয় ঘেরতে পারেন, সেটা ভিন্ন ব্যাপার, একটা প্রয়োজনের ক্ষেত্রে মেহরাব করা যাবে না। এক, দুই নম্বর, আজকে আমাদের মগজে ঢুকেছে যে লোক যে বেশি হচ্ছে জায়গাও তার সাইডে পাওয়া যাচ্ছে না, কি করতে হবে, বিল্ডিং তৈরি করা। আমাদের মগজে চলে এসেছে বিল্ডিং তৈরি করা, ঈদগাহে বিল্ডিং তৈরি করতে হবে, নিচে তলায় এক লোক, আর এক তলায় এক লোক, আর একটা এক লোক। তাহলে কি হচ্ছে, আল্লাহ রাসূলের যে সুন্নাতের তরিকা খোলা ময়দানে সেটা কিন্তু হচ্ছে না,
আপনাকে দরকার নেই যে দশটা গ্রাম মিলে এক জায়গায় নামাজ পড়তে হবে, দরকার নেই। হ্যাঁ, জায়গা থাকলে পরে ভালো করে কোনো সমস্যা নেই, কিন্তু যদি জায়গা না থাকে, জায়গা না থাকে তাহলে পাঁচটা গ্রাম করে পড়ুক, আলাদা অন্য কোনো জায়গায় ব্যবস্থা করা হোক। কিন্তু তাই বলে আপনি বিল্ডিং তৈরি করবেন এটা শরীর অ্যাকসেপ্ট করে না। সুতরাং এই যে আমাদের ভুল, সামাজিক যে ভুলগুলো চলে আসছে, এই ভুলগুলোকে অবশ্যই এর জন্য আমাদের বাঁচার জন্য আমাদের কি করতে হবে। এক নম্বর পয়েন্ট, বাঁচার জন্য আমাদেরকে প্রথমে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন না করতে পারবো ততক্ষণ এগুলো খুব বিশাল কি যে বললো এসবগুলো মাথা তখন খারাপ করলে এরকম মনে হবে। যদি জ্ঞান অর্জন করেন, ইলম অর্জন করেন, তাহলে এটা খুব সহজ মনে হবে, হ্যাঁ এটাই তো ঠিক, এটা তো সোজা ব্যাপার তো মনে হবে আপনার কাছে। এই জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেননি ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো বলেননি, কি বলেছেন ইকরা, পড়ো, ইলম অর্জন করো, জ্ঞান হাসিল করো। আল্লাহ তাআলা প্রথমে ইলম অর্জন করতে বললেন। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি অধ্যায় কায়েম করেছেন যে আমল করার আগে জানা অধ্যায়, মানে একটা আমল করার জন্য আগে আপনাকে জানতে হবে। এই জন্য তিনি অধ্যায় কায়েম করলেন, তিনি অনুচ্ছেদ কায়েম করলেন। তাহলে বোঝা গেল কি, যে আমাদেরকে আগে জানতে হবে, পড়াশোনা করতে হবে, ইলম অর্জন করতে হবে। আর ইলম অর্জন যদি আমরা না করি, আর ইলম অর্জন না করে যদি আমরা হাত বাহে কাজে, তাহলে আমাদের পদে পদে ভুল হবে, পদে পদে ভুল হবে। আর এই পদে পদে ভুল হওয়ার কারণে কি হবে, আজকে আমাদের ধরুন ভাষায় দায়ী করে ঈদগাহ ময়দানে বিল্ডিং তৈরি করে দেওয়া হলো, বিনা ইলমে হয়েছে। আচ্ছা, এবার কি হলো, অন্য অন্য গ্রামের লোকেরা অনুসরণ করলো, আরে ভাষায় পায় করে তো এইরকম করেছে, বিল্ডিং করেছে, আমাদের তো এখানে অবস্থা খারাপ, তো কি করবো, এখানেও বিল্ডিং তৈরি করো, তাহলে অনুসরণ করলো। পাপের অনুসরণ যারা করবে, পাপের অ্যাকাউন্টে কিন্তু, আপনার অ্যাকাউন্টে কিন্তু কিয়ামত পর্যন্ত কি হবে, পাপ পৌঁছে দেওয়া হবে। তার প্রমাণ হচ্ছে আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কাবিল যখন তারা তাদেরকে হত্যা করে, এক ভাই আর এক ভাইকে হত্যা করে, তখন আজকের দিনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন কাউকে হত্যা করে, একটা পাপ কার অ্যাকাউন্টে যায়, কাবিলের অ্যাকাউন্টে যাচ্ছে। কেন, তারাই প্রথমে এটা তৈরি করেছিল। অনুরূপভাবে যদি এইরকম আমরা কিছু বিদাত তৈরি করি, আমরা বিল্ডিং তৈরি করি, আর কিছু করি, আর আমাদের অনুসরণ করে যত লোকেরা করবে, এদের পাপ আমাদের অ্যাকাউন্টে আসবে। তাইলে কি দেখা যাচ্ছে, যে আপনাকে আগে আমল করার আগে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন যদি আমরা না করি, তাহলে পরে পরে আমাদের যুবক হতে পারে, পরে পরে যুবক হতে পারে নাই, অবশ্যই হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো। সুতরাং অবশ্যই আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আর আজকে আমরা অনেক মানুষ আছে জানি না, কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু আমরা তর্ক করতে আমরা ছাড়ি না। অথচ আল্লাহ সুবহানাল্লাহ বলছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 36 এর মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, বলে তাকুমা আলাইসা লাকা বিহি ইলম, আল্লাহ সুবহানাল্লাহ বলেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না, তার পশ্চাতে পড়ো না। এই কর্ণ চক্ষু সব তোমার জিজ্ঞাসিত হতে হবে, তুমি যে বলছো এই সব জিজ্ঞাসিত হতে হবে। কি আমরা জিজ্ঞাসা করা হবে, চোখকে জিজ্ঞাসা করা হবে, কানকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং সাবধান, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে বেশি কথা বলো না, তুমি আগে পড়াশোনা করো। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো কথা বলো নতুবা চুপ থাকো। আল্লাহ সাল্লাম বলছেন, কথা বলো, যদি তোমার কাছে ভালো কথা থাকে, পুঁজি যদি ভালো থাকে, তাহলে কথা বলো, আর যদি না থাকে করবে চুপ থাকো, কিন্তু খবরদার বাড়াবাড়ি করবে না, যেটা ইচ্ছা সেটা বলতে হবে, এমনটি খবরদার করবে না। সুতরাং এই যে আমরা আলোচনা শুনলাম যে রমজানের ভুল আমল সম্পর্কে, রমজানে আমাদের কি ভুল হচ্ছে, কোন জায়গাতে আমরা ভুল করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কোরআন এবং সুন্নাহ আগে ইলম অর্জন করার তৌফিক দান করেন, এবং ইলম অর্জন করে আমাদেরকে বুঝার পরেই যাতে আমল করার সেটা তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আর বিশেষ করে আমি আগে বলেছি যে আপনাদের পছন্দ হলে মানবেন, না পছন্দ না হলে না মানবেন, কিন্তু কেউ ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। তবে যদি কারো কাছে উপযুক্ত দলিল থাকে, কোরআন এবং সুন্নাহ থেকে দলিল থাকে, এরকম না যে বাপ দাদার কাছ থেকে আমরা এটা করে দিয়ে আসছি। বাপ দাদার দোহাইটা এটা হচ্ছে মুশরিকদের নীতি। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 70, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4, সূরা লোকমান সূরা নম্বর 21 আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে মুশরিকদের নীতি, এটা হচ্ছে কাফিরদের নীতি, এটা হচ্ছে ইহুদিদের নীতি, এটা হচ্ছে অমুসলিমদের নীতি। সুতরাং মুসলিম কখনো বাপ দাদার দোহাই দিতে পারে না। মুসলিম দোহাই দিবে কার? কোরআন এবং সুন্নাহর। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি কারো কাছে দলিল থাকে, তাহলে আমার কাছে পেশ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দলিল না থাকে, আর বাপ দাদার কাল থেকে আমরা করে চলে আসছি, আগে থেকে করে চলে আসছি, এই সব দোহাই দিয়ে ইহুদিদের অনুসরণ
যাতে আমরা খবরদার না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।